আপনার সন্তান নষ্ট হয়ে গেল কেন? এটা বেনামাজি কেন? এটা কোরআন জানে না কেন? এটা মাদকাসক্ত কেন? এটা লম্পট কেন? দুশ্চরিত্রবান কেন? ওয়াই? আপনি দায়ী। আপনি আপনার সন্তানকে ওইভাবে গড়ে তুলতে পারেননি। আপনার সন্তানকে যেভাবে লালন পালন করা দরকার ছিল, যে ফর্মুলার ভিত্তিতে সন্তানকে গড়ে তোলার কথা ছিল, আপনি সেই ফর্মুলা মেনটেন করেননি। এজন্য ওয়াজ উল্টায় দিতে হবে। মা বাবার খেদমতের ওয়াজ বহু হয়েছে, এই ওয়াজ বন্ধ। এখন ওয়াজ হবে সন্তানের প্রতি মা বাবার কি হক রয়েছে, কি দায়িত্ব রয়েছে, এটা আগে পালন করেন। এরপরে দেখবেন মা বাবার খেদমতের ওয়াজ লাগবে না, এই সন্তানগুলো অটোমেটিক মা বাবার খেদমত করতে থাকবে। জন্য আজ আমরা কোরআন এবং সুন্নাহ থেকে সন্তান লালন পালনের কিছু ফর্মুলা কোরআন সুন্নাহ থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। এখানে বিয়ে করে নাই কে কে? অবিবাহিত ভাইরা একটু হাত তোলো তো, বিয়ে করো নাই কারা? আচ্ছা, প্রায় অর্ধেক দেখা যাচ্ছে, হাত নামাও। তোমাদের হাত তুলালাম কেন? ওকে, চুপচাপ থাকেন। তোমাদের হাত তুলালাম কেন? তোমরা অনেকে ভাবতে পারো, হুজুর বাচ্চা কাচ্চা থাকা দূরের কথা, আমরা তো মিসকিন, এখনো বউই নাই, তা আমরা এই ওয়াজ শুনে কি করতাম? আমি বলবো আজকে এই প্যান্ডেলে তোমরাই সবচেয়ে বড় সৌভাগ্যবান। এর কারণ হলো তোমরা যারা এখনো ফ্যামিলি শুরু করো নাই, ফ্যামিলি শুরু করার পর কিভাবে ফ্যামিলিটাকে ইসলামের আলোকে গঠন করতে হয় সেটা যদি তুমি আগেই জেনে ফেলো, তাহলে আগে জেনে ফেললে মানাটা সহজ হবে না কঠিন হবে? এই জন্য আমি বলবো অবিবাহিত ভাইরা আরও বেশি লাকি, আরও বেশি সৌভাগ্যবান। আর যারা করে ফেলেছেন বিয়ে শাদী, তাদের জন্য তো আজকের আলোচনা আরও বেশি ইফেক্টিভ হবে ইনশাআল্লাহ। কোরআন এবং সুন্নাহ থেকে ঘাটাঘাটি করে সন্তানের প্রতি মা বাবার যে সকল করণীয় বিষয় রয়েছে, আমি সর্বমোট 20টি করণীয় খুঁজে বের করেছে। কয়টা সবাই একটু বলেন, কথা বলতে হবে। 20টা, কয়টা? এই 20টি ফর্মুলার ভিত্তিতে আপনি যদি আপনার সন্তানকে প্রতিপালন করেন, সন্তানকে গড়ে তোলেন, আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, এই 20টি ফর্মুলার ভিত্তিতে আপনি যদি আপনার সন্তানকে লালন পালন করতে পারেন, আপনার সন্তানকে গাইডেড করতে পারেন, আপনার সন্তান কুসন্তান হবে না, অ্যাডিক্টেড হবে না, আপনার সন্তান নষ্টের দিকে যাবে না, বিপথে যাবে না, আপনার সন্তান সৎ চরিত্রবান এবং আল্লাহওয়ালা হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে সুসন্তান বা চক্ষু শীতলকারী সন্তান চাই কি চাই না? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা আমাদের সন্তানগুলোকে সুসন্তান বানাতে চাই নাকি কুসন্তান বানাতে চাই? তাহলে সুসন্তান বানাতে হলে, আমাদের সন্তানগুলোকে সুসন্তান হিসাবে গড়ে তুলতে হলে আমরা কয়টা কাজ করব টোটাল? একটু আওয়াজ দিয়ে উচ্চ কণ্ঠে পুরুষ মানুষের মতো সবাই বলেন, আমরা কয়টা কাজ করব টোটাল? 20টা কাজ করব। এই 20টা কাজ যদি আমরা করতে পারি, আমাদের সন্তানগুলো সুসন্তান হবে ইনশাআল্লাহ। আমার যুবক ভাইদেরকে আমি বলবো, যাদের কাছে স্মার্টফোন আছে আপনারা নোট করে ফেলবেন, মনে রাখবেন এটা গতানুগতিক কোনো ওয়াজ মাহফিল নয়, এটা হচ্ছে আপনাদের নলেজ আর্ন করার জায়গা, জ্ঞান অর্জনের জায়গা। এখান থেকে জীবন গঠন, এখান থেকে জীবন পরিবর্তন, জীবন সংশোধনের শিক্ষা দীক্ষা আপনারা অর্জন করবেন। এখান থেকে আপনারা হেদায়াতি আলোচনা শুনে যাবেন, তার আলোকে আপনারা জীবন গঠন করবেন, তাতেই মাহফিলের সফলতা এবং সার্থকতা খুঁজে পাওয়া যাবে ইনশাআল্লাহ। তাহলে আর আপনারা সময় নষ্ট করবেন না, ফুললি কনসেন্ট্রেট হয়ে আমার কথাগুলো শুনুন। নোট করার সুযোগ যাদের আছে আমি বলবো আপনারা নোট করুন। চেয়ারম্যান সাহেব এসে গিয়েছেন আপনাদের প্রধান অতিথি, আপনাদেরই ভালোবাসার মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আজকের আলোচনার টপিক আমরা কি নির্ধারণ করলাম? সুসন্তান গঠনে মা বাবার কয়টি করণীয়, একটু জোরে বলেন না, কয়টি? এক নাম্বার, শুরু হচ্ছে কিন্তু খুব মনোযোগে, এক নাম্বার, এজ এ ফাদার, আপনি একজন বাবা হিসেবে আপনার সন্তানের প্রতি আপনার প্রথম করণীয় দায়িত্ব হচ্ছে তাকে একজন নেককার মা গিফট করা, একজন নেককার মা উপহার দেওয়া। অর্থাৎ একজন দিনদার নেককার নারীকে বিয়ে করার মাধ্যমে দাম্পত্য জীবন শুরু করা। পুরুষ মানুষ যখন বিয়ে শাদী করে তখন মেয়েদের চারটি বিষয়ের দিকে লক্ষ্য করে। এই জন্য বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লি আরবা, চারটি জিনিসের প্রতি লক্ষ্য রেখে নারীদেরকে বিয়ে করা হয়। এক নম্বর হচ্ছে লিমালিহা, মেয়ের ধন দৌলত। দুই নম্বর হচ্ছে ওয়ালি হাসবিহা, মেয়ের বংশ মর্যাদা। তিন নম্বর হচ্ছে ওয়ালি জামালিহা, মেয়ের রূপ সৌন্দর্য। চার নম্বর হচ্ছে ওয়ালি দিনিহা, মেয়ের দিনদারিতা। আল্লাহর নবী বললেন, বিয়ে শাদি করার ক্ষেত্রে এই চারটি কোয়ালিটির মধ্যে ফাসফার বিদাতি দিনি তারিবাতি আদাক, সবার আগে দিনদার মেয়েকে প্রাধান্য দাও। কারণ একটা মেয়ে যতই সুন্দরী আর রূপসী হোক না কেন, যতই ভালো বংশের মেয়ে হোক না কেন, আর তার বাবার যতই ধন দৌলত থাকুক না কেন, ওই মেয়েটার মধ্যে যদি দিনদারিতা না থাকে, তার মধ্যে যদি পাঁচ ওয়াক্ত নামাজের আমল না থাকে, তার মধ্যে যদি কোরআন তেলাওয়াতের অভ্যাস না থাকে, পর্দা মেনটেনের অভ্যাস না থাকে, এমন বেদিন দিনহীনা মেয়েকে বিয়ে করে ফ্যামিলি শুরু করলে আপনার ঘরটা জাহান্নামে পরিণত হয়ে যাবে। আর মেয়ে যদি দেখতে সুন্দরী বা রূপসী কম হয়, মেয়ের বাবার ধন দৌলত যদি বেশি নাও থাকে, বংশমর্যাদা যদি ভালো নাও হয়, মেয়েটা যদি গরিব ঘরের মেয়েও হয় কিন্তু মেয়েটা যদি দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, পাঁচ ওয়াক্তের নামাজি হয়, তার মধ্যে যদি কোরআন তেলাওয়াতের অভ্যাস থাকে, পর্দা মেনটেনের অভ্যাস থাকে, এমন দিনদার নেককার নারীকে বিয়ে করে ফ্যামিলি শুরু করলে আপনার ঘরটা জান্নাতের রঙে রঙিন হয়ে যাবে। এই জন্য ইবনু মাজার বর্ণনায় হাদিস এসেছে, নবীজি বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈ দুনিয়া আল মারআতু সালিহা। নবীজি বলেছেন, দুনিয়ায় দু চক্ষু মেলে তোমরা যা কিছু দেখো, দুনিয়ার সব কিছুই হলো সম্পদ, আর দুনিয়ার সকল সম্পদের মধ্যে নেককার নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। কথা মোল্লার নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। চিন্তা করেছেন, কথার ওজন বুঝেছেন আপনি? আল্লাহর নবী বললেন, দুনিয়ার সমস্ত সম্পদের মধ্যে নেককার নারী, নেককার জীবনসঙ্গী হচ্ছে মানুষের জন্য শ্রেষ্ঠ সম্পদ। সুবহানাল্লাহ। গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ক্ষমতা, এগুলো মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ নয়। একজন মানুষের জীবনের সবচেয়ে দামি দৌলত হচ্ছে একজন নেককার জীবনসঙ্গী পাওয়া। সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবীজি বললেন, আল্লাহ নবী বললেন, আল্লাহ তাআলা যাকে একজন নেককার জীবন সঙ্গী দিয়েছেন, আল্লাহ যেন তাকে ইসলামের অর্ধেক নেয়ামত দান করেছেন। আপনার স্ত্রী যদি ভালো হয়, আপনার সংসারটা পরিবর্তন হয়ে যাবে। স্ত্রী যদি খারাপ হয়, সংসারে অশান্তি লেগে থাকবে। এজ এ ফাদার, আপনি একজন বাবা হিসাবে আপনার প্রথম দায়িত্ব সন্তানকে একজন নেককার মা উপহার দেওয়া, অর্থাৎ নেককার নারী দেখে বিয়ে করা। কেন এই পয়েন্টটি আমি কেন প্রথমে নিয়ে আসলাম, এর কারণ হচ্ছে নারীদের পেট শুধু পেট নয়, এটা সন্তান উৎপাদনের কারখানা। নারীদের এই পেট থেকে পয়গাম্বরদের পয়দা হয়েছে, এই পেট থেকে বড় বড় সাহাবি পয়দা হয়েছে, আল্লাহর অলি পয়দা হয়েছে, ঠিক কি না? মনে রাখবেন, ফ্যাক্টরি ভালো হলে প্রোডাক্ট ভালো হয়, ফ্যাক্টরি খারাপ প্রোডাক্টও খারাপ। আমি আপনাকে বিজ্ঞান ভিত্তিক এবং বাস্তব ভিত্তিক আমি কিছু কথা বলে সুন্দর করে বুঝিয়ে দিই। আমরা তো বিজ্ঞানের যুগে এখন বসবাস করছি, এখন যে কোনো কথা সাইন্টিফিক অথেন্টিক না হলে আমরা সেটা মানতে পারি না। দেখুন, আমি কী জন্য বললাম যে সন্তান সুসন্তান বানানোর জন্য প্রথম কাজই নেককার মা, কেন? এবার শুনুন, মায়ের পেটে সন্তান একদিনে তৈরি হয় না, স্টেপ বাই স্টেপ, স্পাম থেকে নিয়ে শুরু করে কয়েকটি স্টেপে মায়ের পেটের ভেতরে সন্তান তৈরি হয়। এই যে হিউম্যান এমব্রায়োলজি, ব্রণ তত্ত্ব নিয়ে যারা গবেষণা করেছেন, তারা বলছেন এ চাইল্ড গেটস হেয়ারিং বিফোর 16 weeks অফ বার্থ। একটি সন্তান যখন মায়ের পেটে থাকে জন্মের 16 সপ্তাহ, বলেন তো দেখি কয় সপ্তাহে এক মাস হয়? হ্যাঁ, কয় সপ্তাহ? 4 সপ্তাহ। তাহলে 16 সপ্তাহ সমান কয় মাস? 4 মাস। দেখেন, চিকিৎসা বিজ্ঞান বলছে একটি সন্তান দুনিয়াতে আসার আগে, যখন সে মায়ের পেটে থাকে, জন্মের 4 মাস আগেই মায়ের পেটে থাকতেই সে শুনতে পায়। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলিয়েন আপনারা,
আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না? কষ্ট হচ্ছে আপনাদের? সন্তান মায়ের পেটে থাকাকালীন জন্মের কয় মাস আগে শোনে? আপনারা বলবেন হুজুর বিজ্ঞান তো দেখি অনেক এগিয়ে গিয়েছে। হ্যাঁ এগিয়েছে, কিন্তু কোরআনের চেয়ে বেশি আগাতে পারে নাই। এই ইনফরমেশনগুলো কোরআনে আছে, আপনি এগুলো জানেন না কেন জানেন? আপনি কোরআনকে মুল্লাদের কিতাব মনে করেন, এটাকে হুজুরদের কিতাব মনে করেন। মনে রাখবেন, কিপ ইন ইউর মাইন্ড, দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই, বরং বিজ্ঞান যত উন্নত হচ্ছে বিজ্ঞান কোরআনের কাছে পরিত্যক্ত হিসাবে প্রমাণিত হচ্ছে। বিজ্ঞান এক এক সময় এক এক তথ্য দিয়ে মানুষের সঙ্গে তামাশা করেছে, আর আল্লাহর কোরআন এই সাইন্টিফিক ইনফরমেশনগুলো অথেন্টিকভাবে আরও 1500 বছর আগে দুনিয়ার মানুষের সামনে তুলে ধরেছে। সুবহানাল্লাহ। কয়েকটি এক্সাম্পল দিয়ে আপনি বুঝে ফেলবেন পৃথিবীর আকৃতি নিয়ে, এই পৃথিবীর শেপটা কেমন। বিজ্ঞান এক এক সময় এক এক কথা বলেছে। প্রাচীনকালের বিজ্ঞানীরা বলেছেন পৃথিবী মনে হয় চ্যাপ্টা কিংবা সমতল। এরপরে 1597 সালে ফ্রান্সিস ড্রেক জলপথে ভ্রমণ করে তিনি বললেন, না প্রাচীনকালের বিজ্ঞানীদের এই ধারণা ভুল, পৃথিবী আসলে চ্যাপ্টা বা সমতল নয়, বরং আমি জলপথে পরিভ্রমণ করে দেখেছি পৃথিবী হচ্ছে গোল। পৃথিবী কি বলেন তো, পৃথিবী কি আসলেই গোল? তাহলে কেমন বলো, কেমন? শোনেন, 1597 সালে বিজ্ঞানের দেওয়া তথ্য পৃথিবী গোল স্যাটেলাইটের যুগে আজ তা ভুল, কারণ বিজ্ঞান উন্নত হতে হতে এখন স্যাটেলাইটের যুগে প্রবেশ করেছে। আধুনিক যুগের বিজ্ঞানীরা বলছেন না, পৃথিবী গোল নয়, পৃথিবী ডিম্বাকৃতি। এক এক সময় এক এক তামাশা করে আধুনিক বিজ্ঞানের যুগে এসে বিজ্ঞান বলল পৃথিবী গোল। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ তাআলা কোরআনুল করিমের ভেতরে এই নিয়ামত আমাদের সবার ঘরে আছে, আমরা মনে করি এটা মোল্লাদের কিতাব, ঝাড়ফুঁকের কিতাব, এটা আপনার কাছে কোনো মূল্য নাই, এই কিতাবের কোনো ভ্যালু নাই, তার কারণে কোরআন আপনি জানেন না, পড়েন নাই, বুঝেন নাই, মূর্খতার কারণে আপনি জানেন না। আল্লাহর কোরআন খুলে দেখুন, 1500 বছর আগে আল্লাহ তাআলা পৃথিবীর আকৃতির ব্যাপারে একেবারে অথেন্টিক কথা কোরআনে জানিয়ে বলেছেন, ওয়াল আরদা বাদা যালিকা দাহা। আল্লাহু আকবার। ওলামায়ে কিরাম যারা আছেন আরবিক ডিকশনারি খুলে দেখবেন, উট পাখির ডিমকে আরবিতে বলা হয় দাহা। আল্লাহ বলছেন আমি পৃথিবীকে উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করেছি। সুবহানাল্লাহ। বিজ্ঞান কোরআনের কাছে অনেক পুরাতন, অনেক পুরাতন। এই যে আমি যেই কথা বললাম, হিউম্যান এমব্রায়োলজি নিয়ে যারা রিসার্চ করছেন তারা বলছেন, এ চাইল্ড গেটস হেয়ারিং বিফোর 16 উইকস অফ বার্থ। সন্তান মায়ের পেটে থাকাকালীন জন্মের কয় মাস আগে শোনে? এই কোরআনে নাই, আছে যে আপনি যদি বলি বলেন কেমনে আছে, কেউ বলতে পারবেন না, কারণ কোরআন তো আপনারা পড়েন না। শ্রবণ শক্তির কথা বুঝাতে গিয়ে আল্লাহ কোরআনে সাম শব্দ দিয়েছেন, দৃষ্টিশক্তির কথা বুঝাতে গিয়ে আল্লাহ কোরআনে বাসর কিংবা আবসর শব্দ দিয়েছেন। আল্লাহর কোরআন খুলে দেখেন, আল্লাহ তাআলা কোরআনের সব জায়গায় বাসারের আগে সাম অর্থাৎ দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন। যেমন আল্লাহ তাআলা একটি আয়াতে বলছেন, ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এখানে বাসারের আগে সাম, আবার অন্য আয়াতে যান দেখেন আল্লাহ বলেছেন, وَجَعَلَ لَكُمُ السَّمَعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ। এ ভাই কোথায় যাচ্ছেন আপনি? বসেন, সন্তান মানুষ বনে যান। আপনি আপনার জীবনে এমন ওয়াজ শুনেন নাই আজকে যা শুনবেন, জীবনে এমন ওয়াজ শুনেন নাই। সবসময় তো গান শুনতে শুনতে সময় গেল, আপনি শুনে যান, 10 মিনিট বসেন। হ্যাঁ বললাম তো, জীবনে যা শুনেন নাই এমন কথা আজকে শুনবেন। দেখেন আমার ভাইরা কান লাগান, এখানে আল্লাহ বাসরের আগে সাম, আমি বাংলায় বলি অর্থাৎ দৃষ্টিশক্তির আগে আল্লাহ শ্রবণ শক্তির কথা বলেছেন। আধুনিক যুগের মুফাসসিরগণ এই আয়াতগুলোর সাইন্টিফিক এক্সপ্লেনেশন করেছেন এইভাবে, যেহেতু আল্লাহ তাআলা কোরআনুল করিমের সমস্ত জায়গায় দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন, তার মানে একটি শিশু দৃষ্টিশক্তি লাভ করার আগে শ্রবণ শক্তি লাভ করে। সুবহানাল্লাহ। এবার আমাকে আপনারা সবাই বুঝে শুনে বুদ্ধিমানের মতো জবাব দেন, সন্তান মায়ের পেটে জন্মের কয় মাস আগে শোনে? কোরআনও তাই বলছে, কোরআন না মানলে বিজ্ঞানও তো আজ তাই বলছে।
এবার আমার মূল কথায় ফিরে আসি। আমার ভাইরা শোনেন, কেন বললাম সন্তানের প্রথম হক হলো তার জন্য নেককার মা নির্বাচন করা। আপনার বউটা যদি খারাপ হয়, আপনার সন্তানকে পেটে নিয়ে সে যদি সারাদিন ঝাঁকানাকা ঝাঁকানাকা ডিজে ডিজে গান শোনে, আজকের বিজ্ঞান বলছে, কোরআনও বলছে, জন্মের কয় মাস আগে শোনে, কথা বলেন, কয় মাস, এই মহিলা সন্তান পেটে নিয়ে গান শুনে, এর হিন্দি সিনেমা দেখে, বাংলা সিনেমা দেখে, ইংলিশ মুভি দেখে, সিরিয়াল দেখে, এই সাউন্ডগুলো সন্তান পেটের ভেতর থেকে শুনে, কোরআনও তাই বলে, বিজ্ঞানও তাই বলে, এই মহিলার পেট থেকে যেগুলো পয়দা হবে সবগুলো ঝাঁকানাকা ঝাঁকানাকা আর ডিজে মার্কা সন্তানই বের হবে। এক জায়গায় মাহফিলে গেলাম, একজন এসে কয়, হুজুর আমার ছেলেটার মাথায় হাত বুলাইয়া দেন, মক্তবে পাঠাইতে পারি না, স্কুলে পাঠাইতে পারি না, শুধু সিনেমা দেখার জন্য পাগল। মনে মনে বলি এই কাম তো আপনি করছেন, মনে হয় খোঁজ নিলে পাওয়া যাবে। ঘটনা তো ওই প্রথম থেকেই ঘটে আসছে। আবার আপনার স্ত্রী যদি নেককার হয়, দিনদার হয়, সন্তান পেটে নিয়ে আজান হলেই নামাজে দাঁড়ায়, কোরআন তেলাবাত করে, এবার কোরআন তেলাবাতের সাউন্ড সন্তানের কানে যায় কি যায় না? কোরআনও তাই বলে, বিজ্ঞানও, আল্লাহর কসম, এই মহিলার পবিত্র এই পেট থেকে যে সন্তানগুলো বের হবে, নামাজ পাগল, কোরআন পাগল, হাদিস পাগল, ইসলাম পাগল, মুত্তাকি আর পরহেজগার সন্তান বের হবে। যুবকরা, অবিবাহিত যারা বিয়ে করো নাই, কি বুঝলা? সুন্দরী মেয়ে দেখেই দৌড়াইও না, দিনদারিতা আছে কিনা, পাঁচ ওয়াক্তের নামাজই কিনা পর্দা মেনটেন করে কিনা, এইটা দেখে তারপর বিয়ে করো। খালি সুন্দরী মেয়ে পাইয়া দৌড়াইও না। মহিলা প্যান্ডেল আছে নাকি আজকে? আমার বোনদেরকে বলবো, শুধু নাদুস নদুস চেহারা ছেলে দেখেই পাগল হয়ে যাইয়েন না, টাকা পয়সা দেখে পাগল হয়ে যাইয়েন না, এই ছেলেটা নামাজি কিনা, দিনদার কিনা, আল্লাহর দিন মেনে চলে কিনা, এটা দেখে এটাকে প্রায়োরিটি দিয়ে জীবন শুরু করুন। পরিবারের মধ্যে বরকত দিয়ে ভরে দিবেন কে? টাকা পয়সা মানুষের পরিবারে সুখ আনতে পারে না, এমন বহু টাকাওয়ালা দেখেছি, হাজার হাজার কোটি টাকার মালিক, রাতের বেলা ঘুমাইতেই পারে না, তার ঘুম আসে না, রিক্সাওয়ালা 400-500 টাকা ইনকাম করে, এশার নামাজের পরে আলু ভর্তা ডাল ভাত খেয়ে নাকে তেল দিয়া ঘুমায়, শান্তি আছে তার, আর ওর শান্তি নাই, কেন? সুখ শান্তির মালিক কে? আরেকটু জোরে বলেন, সুখ শান্তির মালিক কে? টাকা দিয়ে কেনা যায় না, ক্ষমতা দিয়ে কেনা যায় না, এটা কার দেওয়া রহমত? আরেকটু জোরে বলেন। আমার বোনদেরকে বলবো, নেককার ছেলেকে প্রায়োরিটি দিবে। আর আমার বাবারা আর আমার মায়েরা, আপনারা কি করবেন? আপনারা তো মেয়ে বিয়ে দেওয়ার সময়, আরে বাপরে বাপ, ছেলের কি কুশ এই ঝিনাইদতে বাড়ি আছে কিনা, ঢাকায় বাড়ি আছে কিনা, এটা দেখেন। আমার বাবা, আপনি যদি খালি এইটা দেখেই বিয়ে দেন, আর নামাজি কিনা, দিনদার কিনা, এটা না দেখে আপনি বিয়ে দিতে পারেন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন এই ছেলেগুলোই তার বউকে হয় দাসী বানায়, নইলে তার সাথে সারা জীবন খারাপ আচরণ করে। আপনি দিনদার ছেলে দেখে মেয়েটাকে দিয়ে দেন, সারা জীবন আপনার মেয়ে সুখে থাকবে, ঠিক সিম? ছেলে বিয়ে দেওয়ার ক্ষেত্রেও দিনদার মেয়েকে প্রায়োরিটি দিবে, পারবেন তো ইনশাল্লাহ। তাহলে বলেন দেখি, সুসন্তান গঠনে একজন বাবার প্রথম দায়িত্ব কি? নেককার জীবনসঙ্গী, বোনদের বেলাও তাই, নেককার জীবনসঙ্গী নির্বাচন করা, নাম্বার টু। দুই নাম্বার, আপনি সন্তান পেয়েছেন, সন্তান দেওয়ার মালিক কে? আরেকটু আসতে বলেন, সন্তানের প্রতি মা বাবার দুই নাম্বার দায়িত্ব হলো, সন্তান যদি আপনি পান, সঙ্গে সঙ্গে আল্লাহর শুকরিয়া জানাবেন, কারণ এই দুনিয়ায় বহু মানুষ আছে দাম্পত্য জীবনে সন্তান পায় নাই, আপনি সন্তান পেয়েছেন, সন্তান আপনাকে দিয়েছেন কি? বলেন তো দেখি, সন্তান দেওয়া আর না দেওয়ার ইখতিয়ার কার? এই জন্য কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুস শুরা এর 49 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير الله تعالى বলছেন,
আসমানসমূহ আর জমিনের মালিক আল্লাহ হচ্ছে একমাত্র আল্লাহর। তিনি যাকে চান পুত্র সন্তান দান করেন, যাকে চান কন্যা সন্তান দান করেন, যাকে চান আল্লাহ ছেলে মেয়ে দুটো মিলিয়ে দেন, আবার আল্লাহর যাকে ইচ্ছা ছেলেও দেন না মেয়েও দেন না, বন্ধা অবস্থায় আল্লাহ রেখে দেন। সব ক্ষমতা বলেন কার কাছে? এই জন্য সন্তান পাওয়ার পরে মা বাবার দুই নম্বর দায়িত্ব হলো প্রশংসা করা। কার? আল্লাহর খালিল সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম। 86 বছর পর্যন্ত তার কোনো সন্তান ছিল না। আল্লাহ তাআলা যখন তাকে সন্তানের নেয়ামত দিলেন তখন তিনি শুকরিয়া জানালেন কার? আর ইব্রাহিম আলাইহিস সালামের শুকরিয়ার ভাষা আল্লাহর কাছে এত ভালো লাগলো, আমাদের দিক নির্দেশনার জন্য, গাইডলাইনের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের জবান থেকে বের হওয়া সেই কথা আল্লাহ আমাদের জন্য কোরআনুল কারীমে তুলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া জানিয়ে বলেছিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালী আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। তিনি বলেছিলেন, প্রশংসা সেই রবের যিনি আমাকে ইসমাঈল আর ইসহাক নামক নেয়ামত বার্ধক্য বয়সে আমাকে দান করেছেন। তাহলে বলেন তো দেখি, মা বাবা সন্তানের প্রতি দুই নম্বর যে দায়িত্ব পালন করবেন, সন্তান পাওয়ার পরে শুকরিয়া জানাবেন কার? এখন শুকরিয়া নাই, ছেলে কিংবা মেয়ে হয়েছে, ফেসবুকে গিয়ে স্ট্যাটাস দেয়, ওয়াও আমার একটা ছেলে হয়েছে। হে বেকুব, তোর ছেলে হয়েছে এটা ওয়াও হবে না আলহামদুলিল্লাহ হবে? কথা বলেন না কেন? তাহলে দুই নম্বর দায়িত্ব কি বললাম? শুকরিয়া জানাতে হবে কার? পয়েন্টগুলো মনে রাখবেন আপনারা, আমি কিন্তু খুব ধারাবাহিকভাবে বলছি, আপনি শেষ পর্যন্ত শুনে যান। নম্বর থ্রি, সন্তানের প্রতি মা বাবার তিন নম্বর দায়িত্ব হলো, সন্তান এখন পেয়ে গেলেন, ছেলে হোক মেয়ে হোক, সুন্দর করে গোসল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে তার ডান কানে আজান দিতে হবে আর বাম কানে ইকামত দিতে হবে, যেন আল্লাহর শ্রেষ্ঠত্বের বাণী তার কর্ণকুহরে পৌঁছে যায় আর অভিশপ্ত শয়তান থেকে সে যেন হেফাজতে থাকতে পারে। এই জন্য তিন নম্বর কাজ কি? ডান কানে আজান, বাম কানে। সুনানে আবু দাউদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হাসানের যখন জন্ম হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা নাতি হাসানকে কুলে নিয়ে তার ডান কানে আজান দিয়েছেন। এই যে আজান দেওয়ার এই সুন্নতটা এখন আমরা নিজেরা প্র্যাকটিস করতে চাই না। মেনি মুসলিমস ফিল এম্বারেস ডু দিস ওয়ার্ক, অনেকেই এটা এখন করতে লজ্জা ফিল করে। একটা ঘটনা আমার মনে পড়েছে, আমি কি বলবো, মসজিদ কমিটির সভাপতি সাহেব সকালবেলা ইমাম সাহেবকে ফোন করলেন, ইমাম সাহেব একটু বাসায় আসেন। ইমাম সাহেব সভাপতি সাহেবের ফোন পাইয়া খুব তাড়াতাড়ি তার বাড়িতে গেলেন, ভাবলেন না জানি কি হয়েছে। যাওয়ার পরে দেখলেন সভাপতি সাহেব আদর করে সামনে মিষ্টি দিয়েছে, হুজুর মিষ্টি খান। ইমাম সাহেব বললেন, মিষ্টি দিচ্ছেন কেন? মনে হয় কোনো খুশির সংবাদ আছে। আছে তো, আপনার ভাতিজা হয়েছে এজন্য আপনাকে মিষ্টি দিয়ে চাই। ইমাম সাহেব আলহামদুলিল্লাহ বলে মিষ্টি খাওয়া শুরু করেছেন। সভাপতি সাহেব বললেন, শুধু মিষ্টি খাইলে হবে? আপনার তো দায়িত্ব একটা আছে। কি দায়িত্ব? আপনার ভাতিজার কানে আজান দেন। ইমাম সাহেব বললেন, ছেলে আপনার, হ্যাঁ আজ এই কেও কি হয়েছে, বিয়ে শাদি করছে নি? জিজ্ঞেস করেন, বলেন তাহলে শুনে যাইতে। আচ্ছা, ইমাম সাহেব বললেন, ছেলে তো আপনার, আপনি তো কানে আজান দিতে পারতেন। কয় না দিতে পারতাম, আমার আসলে সরব লাগে। কি লাগে? ইমাম সাহেব আবার খুব জাতের ইমাম, কাঁচা কথা বলে ফেললেন, কইলেন, মিয়া বাচ্চা হওয়ানোর বেলা সরম লাগে না, এখন আজান দিতে বুঝি সরম লাগে আপনার না? যেমন কুকুর তেমন মুগুর। এখন আমরা নিজের কাজ নিজে করতে চাই না, সব হুজুরদেরকে দিয়ে থুইছি। অনেকে দেখবেন তার মা বাবার জন্য নিজে দোয়া করে না, হুজুর এনে বলে পকেটের মধ্যে 1000 টাকা ঢুকাই দেওয়া, বলে হুজুর আমার মা বাবার জন্য আপনি একটু কাইন্দা কাইন্দা দোয়া করেন। এ বেকুব, তুই কাঁদস না কেন, হুজুর কাঁদাইয়া কোনো লাভ আছে নাকি বলেন? মনে রাখবেন, গোটা দুনিয়ার সাগর আর মহাসাগরের পানি দিয়ে কবরে জাহান্নামের আগুন নেভানো যায় না, কিন্তু সন্তান যদি তার মা বাবার জন্য খালেস ভাবে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, এই 2 ফোঁটা চোখের পানি কবরের জাহান্নামের আগুন নিভিয়ে দেবে। নিজের মা বাবার জন্য আপনি নিজেই না দোয়া করবেন,
আপনি আলেম ওলামাদেরকে রেসপেক্ট করবেন, সম্মান করবেন, তাদের সুহবতে যাবেন, কোরআন হাদিস জানবেন, নিজের মা বাবার জন্য আপনি নিজেই না দোয়া করবেন, সন্তান আপনার আজানও দেন আপনি। এই সুন্নতগুলো আমাদের সমাজে এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এখন যাদের আবার সিজার হয়, আজান দেওয়ারও মাঝে মাঝে কেউ থাকে না, আসে না নাই। এই সিজার যে বাচ্চার জন্য আর মায়ের জন্য কত ক্ষতিকর, আজকের চিকিৎসা বিজ্ঞান তাই বলছে, আপনি আমার কথা না মানেন। ইউরোপ আমেরিকা যাদেরকে আমরা অনেক সভ্য বলে মনে করি, আজকে সেই সকল দেশে স্লোগান, আজকে সেই সকল দেশে স্লোগান উঠেছে নো সিজার, নো সিজার, কারণ তারা সিজারের ক্ষতিকারক দিক জানে। অনেকগুলো ক্ষতিকারক দিক রয়েছে, তার মধ্যে আমি দুইটা ক্ষতিকারক দিক আপনাদের সামনে তুলে ধরছি। এক নম্বর, একটি বলবো মায়ের আরেকটি বাচ্চার জন্য। এক নম্বর হচ্ছে মায়ের জন্য যে ক্ষতি, সেটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে সিজারের কারণে ওই মহিলা, তিনি ফিজিক্যালি উইক হয়ে যেতে পারেন, অথবা সন্তান ধারণের ক্ষমতাও তিনি হারিয়ে ফেলতে পারেন। আর বাচ্চার জন্য যে ক্ষতিকর দিক, সেটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান বলছে, একটি শিশু যখন স্বাভাবিকভাবে তার মায়ের জরায়ু দিয়ে বের হয় বা তার জন্ম হয়, তখন মায়ের জরায়ুর সঙ্গে লেগে থাকা অসংখ্য ব্যাকটেরিয়া তার শরীরে লেগে যায়, যা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হিসাবে বাচ্চাকে গড়ে তোলে। সুবহানাল্লাহ। আর স্বাভাবিক অবস্থায় যখন তার জন্ম না হয়, সিজার হয়, এটা তার গায়ে আর লাগে না, এই জন্য বাচ্চাগুলো রোগারোগা হয়ে থাকে। আর সবচেয়ে বড় কথা হলো, আজকে আমাদের দেশের অনেকগুলো হসপিটালে দেখা যাচ্ছে মহিলা গাইনি ডাক্তার, মহিলা ডাক্তার নাই, অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরুষরা। আপনি নিজের জায়গা থেকে চিন্তা করে দেখুন তো, আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রীর, আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী ওই জায়গাতে আছে, একজন পুরুষ মানুষ অপারেশন করছে, শরীরের বিভিন্ন জায়গায় হাত দিচ্ছে, ব্যাপারটি তো ভাবতেই কত লজ্জা লাগে। কেন আমাদের দেশে কি মহিলা ডাক্তারের এত অভাব পড়েছে? এই লজ্জা থেকেই জাতিকে আল্লাহ হেফাজত করেন। আমাদের মা, চাচি, দাদিরা, আমরা ছয় ভাই এক বোন, আরো একটা মারাও গেছে, আমার মায়ের সিজার লাগে নাই, বলেন তো আপনারা, আপনাদের দাদি নানি এদের কারো সিজার লাগছে? কথা বলেন না কেন আপনারা? এখন একটা হওয়ার আগেই 15 দিন আগে গিয়ে ভর্তি, কথাগুলো ভালো করে বুঝেন। আমার এলাকায় এক মহিলা 18টা সন্তান জন্ম দিয়েছে, একটা সিজারও লাগে নাই। কটা, কয়টা কয়টা এরকম আছে না? আগের যুগের মানুষ, এটা আমার বাবারা বলতে পারবেন ভালো, ঠিক বলছি না? যাই হোক, ডান কানে আজান দিতে হবে, বাম কানে কি দিতে হবে? 4 নম্বর দায়িত্ব, তাহনিক করা। কি করা? এটা আরবি শব্দ, অনেকে বুঝতে পারছেন না। একটা হাদিস আপনাদেরকে শোনাই, মুসলিম শরীফের হাদিস, আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার একটি ছেলে সন্তানের জন্ম হলো, আমার ছেলেটিকে নিয়ে আমি নবীজির কাছে গেলাম, নবীজি তখন আমার ছেলেটাকে কুলে নিয়ে আমার ছেলের নাম রাখলেন ইব্রাহিম। এরপরে নবীজি একটা খেজুর চিবিয়ে এই খেজুরের রস আমার বাচ্চার ঠোঁটের মধ্যে লাগিয়ে দিয়ে আমার বাচ্চার বরকতের জন্য দোয়া করে দিলেন। এটাকে আরবিতে বলা হয় তাহনিক, বাচ্চা জন্মের পর মিষ্টি জাতীয় কিছু তার ঠোঁটের মধ্যে লাগিয়ে দেওয়া। এই সুন্নতগুলো আমাদের সমাজে আছে না, আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। আমরা সুন্নতের আমল করছি না, আমরা বেদআতের আমল করছি, এগুলো করছি না। কপালে টিপ দেয় আছে এরকম? বললাম কি, বাচ্চার কপালে টিপ দিলেন কেন? কই হুজুর, কোন জোর যেন না লাগে। তো আপনি এই আমলগুলো করলেন না কেন? তাহনিকও করলেন না। আবার অন্যদিকে নবীজি আমাদেরকে একটি আমল শিখালেন, 3টা কুল পরে বাচ্চার গায়ে ফু দাও। একটা কুল হলো কুল হু আল্লাহু আহাদ, 2 নম্বর কুল হলো কুল কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 নম্বর কুল হলো কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা কুল পরে বাচ্চার গায়ে ফু দেন, শয়তান কিংবা জিন ভূত বাচ্চাকে ক্ষতি করতে পারবে না। এই আমলগুলো করার দরকার আছে না নাই? আমরা সুন্নাত মানবো কিন্তু বেদাতের দিকে যাব। তাহলে 4 নম্বর আমলের কথা বললাম, তাহনিক করতে হবে। 5 নম্বর, সন্তানের প্রতি মা এবং বাবার দায়িত্ব হলো, এটা বিশেষ করে মায়ের দায়িত্ব, সন্তানের জন্য বুকের দুধ পানের ব্যবস্থা করা।
কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকরা এর 233 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদা। আল্লাহ তাআলা বলছেন আমি পৃথিবীর নারীদেরকে নির্দেশ দিচ্ছি তারা যেন তাদের সন্তানকে কমপক্ষে 2 বছর বুকের দুধ পান করায়। কিন্তু আজ আফসুস করে বলতে হচ্ছে এই আধুনিক যুগে কিছু সংখ্যক নারীরা নিজের ফিজিক্যাল ফিটনেসকে ধরে রাখার জন্য সন্তানকে বুকের দুধ না খাইয়ে সন্তানের উপর জুলুম করে। মনে রাখবেন আল্লাহর আদেশ যেখানেই লঙ্ঘন করবেন সেখানে কোনো না কোনো গজব আপনার জন্য আছে। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে পৃথিবীতে প্রত্যেক বছর 8 লক্ষ নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়, অধিকাংশের ক্ষেত্রে যার কারণ হলো তারা তাদের সন্তানদেরকে বুকের দুধ পান করায় না। ওই যে বললাম হারামে আরাম কথা বলেন না কেন, হারামে আরাম নাই, হারামে আরাম নাই কেন বললাম, সন্তানকে বুকের দুধ পান করানো আদেশটা কার, আপনি এটা অমান্য করছেন। আর এটা বাচ্চার জন্য যে কত ক্ষতিকর হলো, WHO বলছে 10 লক্ষ শিশু পৃথিবীতে মারা যায় শুধুমাত্র মায়ের বুকের দুধ পান না করার কারণে, বিশেষ করে সন্তান জন্মের পর মায়ের বুক থেকে যে শাল দুধ বের হয় এটা বাচ্চার জন্য কত যে কার্যকরী। আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে এই শাল দুধ বাচ্চাকে 5টি মারাত্মক ব্যাধি যেমন ডায়রিয়া, নিউমেনিয়া, মেনিনজাইটিস, শ্বাসতন্ত্রের প্রবাহ, কান পাকা, এই 5টি মারাত্মক ব্যাধি থেকে 100% হেফাজত করে দেয়। সুবহানাল্লাহ, গ্রামেগঞ্জে অনেক মানুষ এটা ফেলে দেয় না, এই শাল দুধটা বাচ্চার জন্য খুবই ইফেক্টিভ। আর মনে রাখবেন আপনি বাচ্চাকে বুকের দুধ বাদ দিয়ে দুনিয়ার সমস্ত ডানো তারপর কি জানি কয় সেরেলাক্স আর কি জানি আসো, হ্যাঁ নিডু আরো কি বলেন না, এগুলা সব একত্রিত করে খাওয়ান, মায়ের 1 ফোঁটা বুকের দুধের সমান হবে। আমার মায়েদেরকে বোনদেরকে বলবো, মায়েরা বোনেরা সন্তানকে বেশি বেশি বুকের দুধ পান করান, এতে করে বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশ ঘটবে। শারীরিকভাবে সে যেমন হৃষ্টপুষ্ট হবে পাশাপাশি মানসিকভাবে ওই বাচ্চার মেধাটাও অত্যন্ত প্রখর হবে। আজকের চিকিৎসা বিজ্ঞানও তাই বলছে, তার পাশাপাশি আপনিও শারীরিকভাবে অনেক সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে 5 নম্বর হক কি, বাচ্চাকে বুকের দুধ পান করানো। এতক্ষণ আমি একেবারে ইনিশিয়াল স্টেপ যেগুলা বা প্রাইমারি স্টেপ যেগুলা সেগুলোর কথা বলেছি, 6 নম্বর পয়েন্ট থেকে কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট শুরু হচ্ছে। আপনাদের মনোযোগ আছে তো, এবার শুনুন ভালো করে। 6 নম্বর দায়িত্ব হলো সন্তানের একটি সুন্দর নাম রাখা। সন্তানের কি করা, নবীজি বলেছেন ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, আল্লাহর কাছে 2টো নাম সবচাইতে প্রিয়, একটি হচ্ছে আব্দুল্লাহ আর একটি হচ্ছে আব্দুর রহমান। এখন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল গাফফার, আব্দুল মান্নান, এই নামগুলো আমাদের সমাজে কিন্তু খুব একটা পাওয়া যায় না, বরং বেশি বেশি নাম আছে বল্টু, মন্টু, জিন্টু, পিন্টু, এরকম আছে না নাই, নাম রাখছে বল্টু, কোন সময় যে নাট রাখবে আল্লাহ ভালো জানে। কি হাবি যাবি নাম শুরু হয়েছে, ছেলের নাম রাখছে সাগর, এখানে সাগর কেউ থাকলে ভাই রাগ করিও না, মেয়ের নাম রাখছে নদী, একজন ছেলের নাম রাখছে আকাশ, কি আকাশ ছেলে আছে না বহু জায়গায়, এরপরে আনছে এনে বলছে সুজি একটু দোয়া করেন আমার ছেলেটারে আলেম বানাইতে চাই। আচ্ছা বলেন তো কোনোদিন কি শুনছেন কোনো হুজুরের নাম মাওলানা আকাশ আহমেদ, মাওলানা সাগর আহমেদ শুনছেন আপনারা? আরে ভাই আপনি গুড়ায় গলত করে রেখেছেন, তো কি হাবি যাবি নাম রাখছেন, এগুলো কি হাবি যাবি নাম রেখেছে, নাম রাখছে সাগর, ছেলের নাম সাগর, মেয়ের নাম নদী, ছাক সাগর ছেলে বড় হয়ে টি শার্টে লিখছে সাগরের বুকে নদী। এই যে লোকটা ছেলের নাম সাগর আর মেয়ের নাম নদী রাখলো, এই লোকটার নাম রাখার কায়দা কানুন বলে আল্লাহ যদি এরে আরো কিছু ছেলে মেয়ে দেয়, আগের গুলার নাম যেহেতু সাগর নদী বাকিগুলার নাম এই লোকটা রেখে থুবে যে খাল বিল পুকুর কুয়া, তা আগের গুলা তো সাগর আর নদী, পরের গুলা খাল বিল পুকুর কুয়াই হইতে পারে। এই লোকটার কমন সেন্স এমনই, নাম তো এরকমই রাখছে, আরেক জায়গায় নাম রাখছে ছেলের তুফান। কলম কি ও ছেলের নাম তুফান রাখছেন কেন, কয় হুজুর অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছে,
বললাম মানে কয় তুফানের সময় হয়েছে, এই জন্য নামও রাখছি তুফান। আবার মেয়ের নাম বৃষ্টি, এই এলাকায় আছে নাকি বৃষ্টি? কিরে যুবকরা, এত মেয়েদের নাম তোমাদের কালেকশনে থাকে কেমনে? অনেক আছে, আরেকজন কয় সব খবরা খবর রাখে। বললাম মেয়ের নাম বৃষ্টি কেন? কয় হুজুর এইটা অবস্থা বুঝে ব্যবস্থা, বৃষ্টির সময় হয়েছে বৃষ্টি। বললাম ভাই এই যে আপনি অবস্থা বুঝে ব্যবস্থা নেন, তুফানের সময় হয়েছে বলে তুফান, বৃষ্টির সময় হয়েছে বলে বৃষ্টি, এখন যদি বজ্রপাতের সময় আরেকটার জন্ম হয় আপনি কি নাম রাখবেন ঠাডা পড়ছে? হ্যাঁ, আপনি তো অবস্থা বুঝে ব্যবস্থা নেন। আল্লাহর নবী বলেছেন তাসম্মু বি আসমাইল আম্বিয়া, হাসানোর জন্য কথাগুলো বলি নাই। এবার শুনেন নবীজি বলছেন তাসম্মু বি আসমাইল আম্বিয়া, নবীদের নামের সঙ্গে মিলিয়ে ছেলেগুলোর নাম রাখো। নাম রাখেন মুসা, ঈসা, জাকারিয়া, ইয়াহইয়া, নবীদের নামের সঙ্গে মিলান অথবা সাহাবীদের নামের সঙ্গে মিলিয়ে নাম রাখেন, অথবা নিজে যদি না পারেন বিশেষজ্ঞ আলেম যারা বড় বড় উচ্চ শিক্ষিত আলেমদের সঙ্গে পরামর্শ করে নাম রাখেন। মেয়েগুলোর নাম সুন্দর রাখেন, মেয়ের নাম রাখছে পিঙ্কি, জিঙ্কি, জুনাকি, চুমকি, আসে না নাই? কোন জাতের নাম রাখলেন? নাম রাখেন আয়েশা, নাম রাখেন ফাতেমা, জাইনাব, আসিয়া, মারিয়াম, অথবা আলেমদের সঙ্গে পরামর্শ করে নাম রাখেন। মনে রাখবেন আপনার ছেলে কিংবা মেয়ের যদি আপনি ভালো নাম না রাখেন কামতের দিন জবাব দেওয়া লাগবে কার কাছে? নামেরও একটা প্রভাব থাকে, নামেরও একটা প্রভাব থাকে, যেন ভালো নাম রাখবেন, এটা আপনার দায়িত্ব। নাম্বার সেভেন, সন্তানের প্রতি মা বাবার সাত নম্বর দায়িত্ব হলো, সন্তান জন্ম নেওয়ার পর যখন তার জন্মের সপ্তম দিন হবে সাত নম্বর দিনে মাথার চুল হলক করে দিবেন, মুন্ডায়া দিবেন। মাথার চুল হলক করে দিয়ে চুল পরিমাণ রৌপ্য আল্লাহর রাস্তায় সদাকা করে দিবেন। তিরমিজি শরীফে এসেছে নবীজির কলিজার টুকরা নাতি হাসানের জন্মের সপ্তম দিনে নবীজি তার কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, ইয়া ফাতেমা ইহলিকি রাসহু ওয়া তাসাদদাকি বিজিনাতি শাআরিহি ফিদ্দা, ও আমার মেয়ে ফাতেমা আমার নাতি হাসানের মাথা হলক করে দাও আর তার চুল পরিমাণ রৌপ্য আল্লাহর রাস্তায় সদাকা করে দাও। আপনার ফোন থাকলে একটু নেমে গিয়ে ফোন করেন, এটা ভদ্রতা। চুল পরিমাণ রৌপ্য আল্লাহর রাস্তায় সদাকা করেন। এই দেখেন আমরা এই কাজগুলো করি না। কততম দিনে বলছে জন্মের? সপ্তম দিনে, সাত নম্বর দিনে চুল ফেলে দিলেন, দেখবেন চুল পরিমাণ রৌপ্য এক দুই ভরির বেশি হয় না। এক ভরির রোপার দাম এখন আর কত, 1,900 বা 1,100 টাকা, এর মধ্যেই হবে। তো এইটুকু টাকা আপনি কি করবেন? সদাকা করবেন, যেন শয়তান কোনো অনিষ্ট সন্তানের না করতে পারে। দেখেন আমি যে আগে বললাম আলোচনার শুরুতে, আমাদের সন্তানগুলো নষ্ট হচ্ছে কেন, দুশ্চরিত্রবান হচ্ছে কেন, কুসন্তান হচ্ছে কেন? সন্তান লালন পালনের যে ফর্মুলা ইসলাম দিয়েছে একেবারে স্টেপ বাই স্টেপ আমরা অনেকগুলো করি নাই। এখন তো 7টা বলছি, সামনে দেখেন আরও 13টা বাকি, কোনটা কোনটা করেন নাই নিজের সাথে মিলান, সন্তানগুলো খারাপ হইল কেন? আজ 7 নম্বর গেল, 8 নম্বর হলো এবার সন্তানের জন্মের সপ্তম দিনে আপনি আকিকা করবেন। যদি ছেলে হয় ছেলের পক্ষ থেকে 2টা ছাগল, মেয়ের পক্ষ থেকে 1টা ছাগল দিয়ে আকিকা করবেন। 9 নম্বর হলো যদি ছেলে হয় তাহলে আপনি খতনা করবেন, উপযুক্ত সময়ে সুবিধাজনক সময়ে আপনি খতনা করবেন। এই খতনাকে অনেক এলাকায় মুসলমানি বলে, সুন্নত বলে। আপনাদের এলাকায় আপনারা কি বলেন? আচ্ছা মুসলমানি, যেটাই আপনারা বুঝেন। এরপরে 10 নম্বর হলো, এবার শুনেন ভালো করে, সন্তানের প্রতি মা বাবার 10 নম্বর দায়িত্ব হলো তাকে দিনই শিক্ষা দেওয়া, দিনই শিক্ষা নিশ্চিত করা। আপনার সন্তানকে সবার আগে দিন শিখাবেন, এরপরে আপনি দুনিয়ার অন্যান্য জ্ঞান শিখাবেন। এখানে আমরা অনেক বড় মিস্টেক করে ফেলি, এই জন্যই দেখা যায় সন্তানের কাছ থেকে রেসপেক্ট না পেয়ে, শ্রদ্ধা না পেয়ে, খেদমত না পেয়ে অনেক সময় আমরা জুলুম নিপীড়নের শিকার হয়। কারণ ভুলটা করেছেন আপনি নিজে। আপনার সন্তানকে শিক্ষা দীক্ষা দেওয়ার বেলায় ও আ ক খ এ বি সি ডি শেখাবেন, পরে আলিফ বা তা তা শেখাবেন আগে, গুড়ায় গোলত করেছেন। আপনি ইঞ্জিনিয়ার বানাতে চান, ওকে ফাইন। আপনি ব্যারিস্টার বানাতে চান, নো প্রবলেম। আপনি তাকে ডক্টর বানাতে চান, ওকে ফাইন। আপনার যা ইচ্ছা তাই বানান, যে কোনো লাইনে পড়াশোনা করান, কিন্তু সবার আগে তাকে কী শেখান? কোরআনটা শেখান। আপনি অ লেভেলে পড়াতে চান, এ লেভেলে পড়াতে চান, নো প্রবলেম, আগে তাকে আপনি কোরআন শেখান, নইলে বিপদে পড়বেন। আপনি ডাক্তার হবে, এটা বেনাবাজি ডাক্তার হবে।
ডাক্তার হবে এর মা বাবার সঙ্গে বিয়াদব বিয়াদবি করার যোগ্যতা নিয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে বেনামাজি ইঞ্জিনিয়ার হবে মা বাবার সঙ্গে বিয়াদবি করবে। আজ পর্যন্ত শুনছেন কোনো আলেম মা বাবকে বৃদ্ধাশ্রম ওল্ড হোমে পাঠিয়েছে শুনেছেন কখনো? মা বাবকে ঘাট ধরে ঘর থেকে বের করে দিয়েছে শুনেছেন কখনো? এটা কোনো আলেম করবে না, কারণ সে আল্লাহর কোরআন পড়েছে, কোরআন পড়তে গিয়ে সে দেখেছে আল্লাহ বলেছেন গোলাম তোর মা বাবার সঙ্গে রাগ করে কথা বলিস না, উচ্চ কণ্ঠে কথা বলিস না, বরং আল্লাহ শিখিয়েছেন ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, আল্লাহ শিখিয়েছেন তোর মা বাবার সঙ্গে তুই উত্তম ভাষায় ভদ্র মার্জিত ভাষায় বিনয়ের সঙ্গে কথা বল, শিখাচ্ছেন কে? মনে রাখবেন সন্তানকে যদি আপনি উত্তম শিক্ষা না দেন এ কুশিক্ষা পেলে নষ্ট হয়ে যাবে। আজ ভালো করে শুনেন, খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি। আজ কম বয়সে ছেলেরা এত পাকে কেন, ছেলেমেয়েরা এত নষ্টের দিকে যাচ্ছে কেন? মজার একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করি, আমি নিশ্চিত আপনারা সবাই আমার সঙ্গে একমত হতে বাধ্য হবেন। দেখেন আমরা যখন পড়াশোনা করেছি, ইন্টারমিডিয়েট শেষ করে যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ইউনিভার্সিটিতে গিয়েছি, তখন আমরা যা বুঝেছি এখন 5-6-7 ছেলে মেয়েরা এর চেয়ে আরও বেশি বুঝে। আমি কি অবাস্তব বা ভুল কিছু বলেছি? আচ্ছা, এখানে আমার বাবারা যারা আছেন নিশ্চয়ই আপনারা, ওই যে আপনারা আগের যুগে, তখন তো চিঠি ছিল তাই না, গাড়িও ছিল না অনেক জায়গায়, ঘোড়ার গাড়ি ছিল আপনাদের ওই যুগে, আপনারা 17-18 বছর বয়সে যা বুঝছেন এখন এরা 5-6 পড়লে আপনাদের চেয়ে আরও বেশি বুঝে, পাক না, ভুল বলেছি? আচ্ছা এরা এত কিছু কেন বুঝে? আপনাকে কারণ ফাইন্ড আউট করতে হবে। আমি দুইটা কারণ পেয়েছি, কয়টা কথা বলেন না কেন, কয়টা? আমার সঙ্গে মতের অমিল থাকলে আপনি বলবেন দুইটা, এক নম্বর অপশিক্ষা, দুই নম্বর অপসংস্কৃতি। কয়টা কথা বললাম? এক নম্বর বলেন অপশিক্ষা, দুই নম্বর আপনি বলবেন হুজুর অপশিক্ষা মানে কি? আজকে শিক্ষার নামে অপশিক্ষার চর্চা হচ্ছে, আজকে ক্লাস 5-6 বইয়ের ভেতরে শারীরিক শিক্ষার নামে এমন যৌনতা, এমন যৌনতার পাঠদান করা হচ্ছে, এই সকল যৌন উন্মাদনাগুলো, এইসব যৌন উন্মাদনামূলক পাঠদানে অভ্যস্ত হয়ে বাচ্চারা আজ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যা আমরা প্রত্যেক দিনের বিভিন্ন দৈনন্দিন খবরে দেখি, 6-7 মেয়েরা এখন প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, এটা অপশিক্ষার কুফল। দুই নম্বর অপসংস্কৃতি, একটা স্মার্টফোন যার হাতে আছে, ওয়াইফাই বা ইন্টারনেট কানেকশন আছে গোটা দুনিয়া তার হাতে, এই যা বললাম আমরা 17-18 বছর বয়সে যা বুঝছি এরা এখন কম বয়সে পেকে গেছে, অপশিক্ষা আর দুই নম্বর অপসংস্কৃতি। আপনারাও তো বাচ্চাদের হাতে ফোন তুলে দিয়েছেন, আমি একবার এক জায়গায় মাহফিলে গেলাম, একজন কই হুজুর আমার মেয়ে JSC A+ পেয়েছে, আমি খুশি হয়ে আইফোন গিফট করেছি, আমি বললাম ভালোই করছেন, কিছুদিন পর আপনাকে জামাই একটা গিফট করবেন। আপনার ছেলে মেয়ে ইন্টারমিডিয়েট পাস করে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগ পর্যন্ত তার হাতে ফোন দিবেন না, তার ফোনের দরকার বলবেন তুমি আব্বুর ফোন থেকে স্যারকে কল দিবা, আমার ফোন থেকে দিবা, টাইম আছে। আমি বলছিলাম বাচ্চাদেরকে উত্তম শিক্ষায় শিক্ষিত করুন, এটা আপনার 10 নম্বর দায়িত্ব। এমন প্রতিষ্ঠানে বাচ্চাকে ভর্তি করুন আপনার বাচ্চা খুব সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারে, চমৎকার প্রোনাউন্সিয়েশন, চমৎকার চমৎকার করে কথা বলে, এ যে আউজুবিল্লাহ বিসমিল্লাহ পারে না, আপনার কি অন্তরে একটু দুঃখও লাগে না? হ্যাঁ, এমন প্রতিষ্ঠানে সন্তানকে ভর্তি করুন, ইংরেজিতেও কথা বলবে, অনর্গল আরবিতেও কথা বলবে। শিক্ষা যদি একমুখী থাকতো ফলাফল কি হতো জানেন? স্কুল একদিকে, মাদ্রাসা আরেক দিকে। আমি স্কুলে পড়েছি, আমি স্কুলে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসা থেকে উচ্চশিক্ষা নিয়েছি, বিশ্ববিদ্যালয়েও আমি পড়াশোনা করেছি, সব আঙিনায় যাওয়ার কারণে আমি সব কিছুর একটা ফ্লেভার পেয়েছি, গ্যাপগুলো আমি আমার কাছে মানে এগুলো ফাইন্ড আউট হয়েছে। আমি দেখলাম আমার স্কুলের সিলেবাসে, আমি তো স্কুলে পড়েছি, স্কুলের সিলেবাসে কোরআন হাদিস নাই, আর মাদ্রাসায় গিয়ে দেখলাম এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশে শত শত মাদ্রাসা হয়েছে যেগুলো অত্যন্ত অত্যাধুনিক আধুনিকায়ন হয়েছে, কিন্তু বেশিরভাগই তো এরকম দেখা যাচ্ছে সেখানে আধুনিক প্রযুক্তি কিংবা তথ্য প্রযুক্তি বা বিজ্ঞান যতটা থাকার কথা ছিল সেটার অভাব আছে, স্কুলেও অভাব আছে, মাদ্রাসায়ও
অভাব আছে। এই অভাবগুলোকে দূর করে যদি একমুখী থাকতো, এই অভাবগুলো থাকার কারণে আমি আবার কথা এরকম বলে, স্কুলে যেগুলা পড়ে এগুলা কানা আর মাদ্রাসায় যেগুলা পড়ে এগুলা ল্যাংড়া। আপনি বলবেন হুজুর আপনি দুই দিকেই তো দেখি ঠেলা দুইটা মারলেন, কেন মেরেছি শোনেন। স্কুলে যেগুলো পড়ে এদেরকে কানা বললাম কেন, এরা দুই চক্ষু দিয়ে বিজ্ঞান দেখে, দর্শন দেখে, ফিল এরা ভূগোল দেখে, ইতিহাস দেখে, সব দেখে, কুরআন হাদিস দেখেন, এই জন্য এদেরকে বলছি কানা। আর মাদ্রাসায় যেগুলো পড়ে ল্যাংড়া বলছি কেন, এক সারাদিন আরবি পড়ে, উর্দু পড়ে, ফার্সি পড়ে, কম্পিউটারের মাউস কেমনে ধরতে হয় জানে না, কিভাবে একটা স্লাইড মেক করতে হয়, কিভাবে একটা কনফারেন্স বা সেমিনারে স্লাইড প্রেজেন্টেশন করে বক্তব্য রাখতে হয় জানে না, কম্পিউটারের মাউস ধরতে জানে না, এখনো মাইক্রোসফট ওয়ার্ডের কাজ জানে না, এক্সেলের কাজ জানে না, পাওয়ার পয়েন্টের কাজ জানে না, বলবে হুজুর এগুলো দিয়ে কী হবে, এগুলোই এখন দরকার, এটা আধুনিক বিশ্ব, আধুনিক বিশ্বে আপনাকে দাওয়াতি কাজ করতে হলে এই সম্পর্কে জ্ঞান আপনাকে অর্জন করতেই হবে, এর বিকল্প নাই। পথ চলতে গেলে পা লাগে, পা ছাড়া দাঁড়াতে যেমন পা ছাড়া যেমন দাঁড়ানো যায় না, ঠিক তেমনিভাবে আধুনিক বিশ্বে দাওয়াতি কাজ করতে হলে এই উপকরণ বা তথ্য প্রযুক্তি বিজ্ঞান আপনাকে জানতে হবে, এগুলো না জানলে আপনি ল্যাংড়া। এই জন্য শিক্ষাকে একমুখী করে ফেলতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে এখন অনেক স্কলাররা এই ধরনের প্রতিষ্ঠান তৈরি করছেন, আপনারা ঢাকায় দেখবেন, চিটাংয়ে দেখবেন, আপনাদের এই অঞ্চলেও থাকতে পারে, এমন একটি কারিকুলাম দরকার। আমাদের বাচ্চারা ইংরেজিতে কথা বলবে, অনর্গল ইংরেজিতে কথা বলবে, অনর্গল আরবিতে কথা বলবে, আমাদের বাচ্চারা বিজ্ঞান জানবে, পাশাপাশি কোরআন হাদিসও জানবে। বাচ্চাদেরকে এইরকম কোয়ালিফাইড করে গড়ে তুলো, সবাইকে আলেম হওয়া লাগবে না, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, লয়ার হোক, সেজন্য নৈতিকতা সম্পন্ন মানুষ হয়। আর নৈতিক মূল্যবোধ জাগ্রত করার জন্য দিনী শিক্ষার কোনো বিকল্প। দশ নম্বর কাজ কি, সন্তানকে কি শিক্ষা দেওয়া, দিন শিক্ষা দেওয়া, নাম্বার 11। 11 নম্বর হচ্ছে সন্তানকে নামাজি বানানো। আপনার সন্তান তো দেখি নামাজ পড়ে না, একটু কি খারাপ লাগে না, মরার আগেই আপনি দেখেন আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে না, একটু খারাপও লাগে না, কেমন বাপ আপনি। আহারে আপনি টাকার জন্য, গাড়ি বাড়ির জন্য, ক্ষমতার জন্য তো বহু কিছু করলেন, এই দুনিয়ার জন্য বহু কিছু করলেন, বাবারে ভাইরে এই দুনিয়া 100 বছর পর আপনাকে মনেও রাখবে না। ঠিক বলেন পরে বুঝেন আগে, আমার দাদার বাবার নাম আমি জানি না, এখানে অনেকে জানতে পারে তার দাদার বাবার নাম, আমি যদি বলি দাদার দাদার বাবার নাম কি, শেষ, একজনও বলতে পারবেন নাকি, আছে কে, কেউ আছে থাকতেও পারে, আছে বলবেন হুজুর হঠাৎ করে মাহফিলের ফাঁকে এই কথা বললেন কেন, ভাই কান লাগান, মনোযোগ আছে আপনাদের, আমার দাদার বাবা বেশি না, মাত্র 150-160 বছর আগে দুনিয়ায় ছিল, তাই না, 150 বছরের ব্যবধানে আজ তার পরবর্তী প্রজন্ম তার নামও মনে রাখে নাই, কার জন্য কি করছেন 100 বছর পরে কেউ আপনার নামও জানবে না, বুঝেন কথা। আমার যে ছেলে মেয়েকে এত পড়াশোনা করাচ্ছেন, এদের জন্য দিনকে রাত, রাতকে দিন, সাদাকে কালো, কালোকে সাদা বানিয়ে ফেলতেছেন, এই সন্তানগুলোই কিন্তু আপনাকে খাটিয়ায় বহন করে কবরে রেখে চলে আসবে। সন্তানগুলো যদি যদি ভালো না হয়, আর এমন বহু সন্তান আছে মা বাপ মারা যাওয়ার পর আমাদেরকে এসে বলে হুজুর আব্বুর জানাজার নামাজটা কেমনে পড়বো শিখাইয়া দেন। আহ, আফসোস ওই বাবার জন্য যার ছেলে তার বাপ মারা যাওয়ার পর হুজুরকে এসে বলে হুজুর আব্বুর জানাজা কেমনে পড়বো। হে, কেমন সন্তান দেখে যাচ্ছেন আপনি, এটা কেমন সন্তান দেখে যাচ্ছেন। আমি যখন ইন্টারমিডিয়েট আলেমে পড়ি আমার বাবা মারা গিয়েছেন, আমি নিজে আমার বাবার জানাজা ইমামতি করেছি, আলহামদুলিল্লাহ। নিজের বাবার জানাজা ইমামতির জন্য বড় আলেম হওয়া লাগবে না, আমি তখন ছাত্র ছিলাম, দাঁড়িয়ে উঠে নাই, ইমামতি করেছি আমি, কারণ আমার তিলাওয়াত সহি ছিল, কিভাবে জানাজার নামাজ পড়াতে হয় আমি জানি, জানতাম, আমি আদায় করেছি। আমার জায়গায় আরেক হুজুর থাকলে চক্ষু দিয়ে পানি আসতো না, আমি আমার নিজের বাবার জানাজা ইমামতি করেছি বলে প্রত্যেকবার আল্লাহু আকবার বলেছি, আর কলিজা ফেটে আমি আর্তনাদ করে চিৎকার করে কেঁদেছি, কারণ এটা আমার বাবা। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানানোর সুবিধা নাই, এমন ডাক্তার যেন হয় যেই ডাক্তার আপনি মারা যাওয়ার পর আপনার জানাজা ইমামতি করতে পারে, এই যোগ্যতা সম্পন্ন আপনি বানান। কি বলেন ভাই, আমি যে একটু আগে বললাম, এটা কি এই উদাহরণটা অবাস্তব? আমাকে অনেকে এসে বলছে হুজুর আব্বু মারা গেছে তো কেমনে জানাজার নামাজ পড়ে, আহারে আহ, সন্তান দায়ী না মা বাপ দায়ী?
আমরা মাহফিলে আসলে বলেন হুজুর মা বাবার খেদমতের ওয়াজ করেন, উল্টা ওয়াজ হবে, সন্তানের আগে আপনি হক আদায় করেন। গাছ না লাগিয়ে ফলের আশা করা যেমন বুকামি, সন্তানের হক আদায় না করে সন্তানের কাছ থেকে খেদমত আশা করাও বুকামি। হক আদায় করেন আপনি। নবীজি বলেছেন মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, সন্তানের বয়স যখন সাত বছর হয়ে যায়, সাত বছর বয়স থেকে তাকে নামাজের আদেশ দাও। সাত বছর হয়ে গেলেই তাকে নামাজের কথা বলো, ছেলে হোক মেয়ে হোক, সাত বছর হয়েছে বলেন বাবা রে আম্মু গো আব্বু গো নামাজ পড়ো। আবার নবীজি বলেছেন দশ বছর হয়ে গেলে নামাজের জন্য শাসন করো। শাসন করা তো দূরের কথা, কি আর শাসন করবে, আপনি নিজেই একটা বেনামাজি, নিজেই একটা বেনামাজি। কুরআন হাদিস দিয়ে আমরা বহু ওয়াজ করলাম, আপনি বুঝলেন না, কমন সেন্স খাটাইয়া এবার চিন্তা করেন, বলেন তো নামাজ আদায় করলে খুশি হন কে, আর নামাজ ছাড়লে খুশি হয় কে? তাহলে নামাজ ছেড়ে দিয়ে আপনি কারে খুশি করেন, নিজের বিবেককে প্রশ্ন করুন, জবাব দেওয়া লাগবে না। অনেকে আছে সপ্তাহে একবার জুমার দিনে শুধু মসজিদে যায়। আমি আপনাকেই বলছি একদিনে নামাজ হলো কয়বার, তাহলে এক সপ্তাহ সমান সাত দিন, পাঁচ সাতা কত হয়, পঁয়ত্রিশ বার। একবার নামাজে গেলেন তার মানে আল্লাহর গোলামি করলেন কয়বার, পঁয়ত্রিশ থেকে এক বাদ দিলে থাকে কত, তার মানে শয়তানের গোলামি করলেন কয়বার। এবার নিজেই নিজের বিবেককে প্রশ্ন করুন, আমি কি আল্লাহর গোলাম না শয়তানের গোলাম, নিজের বিবেককে আপনি প্রশ্ন করুন। নয়টার সময় অফিসে যাওয়া লাগবে, ফোনের মধ্যে অ্যালার্ম সেট করেছে, আটটায় অ্যালার্ম দিয়েছে, বউকে বলেছে বউ গো আটটায় ডেকে দিও, নয়টায় কিন্তু অফিসে ঢুকতে না পারলে বস আমাকে জেরা করবে। আহারে ভাই, নয়টায় অফিসে ঢোকার জন্য আটটায় অ্যালার্ম লাগাতে পারেন বসের ভয়ে, কিন্তু আল্লাহর ভয়ে আপনি ফজরের নামাজ আদায়ের জন্য ভোর পাঁচটার অ্যালার্ম সেট করতে পারেন না। প্রমাণ হলো আপনার কলিজায় আল্লাহর ভয়ের চাইতে বসের ভয় বেশি। কিও নয়টায় দশটায় ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম দেন, কোন শয়তানের সঙ্গে আপনার বসবাস যে আপনি ফজরের নামাজের জন্য পাঁচটার অ্যালার্ম দিতে পারেন না? কোন শয়তানের সঙ্গে এত দুস্তি হয়েছে আপনার? চেহারা সুরত মানুষের মতো হইলেও শয়তান আপনারে দেখে হাসে, আল্লাহ আমার তো রিটায়ার্ডে যাওয়া দরকার, হেতো দেখি বড় শয়তান হয়ে গেছে। নিজের সন্তানগুলোকে নামাজি বানান। আমরা যখন ছোট ছিলাম আমার বাবা আমাকে হাতে ধরে ধরে মসজিদে নিয়ে যেতেন, তখন স্কুলে পড়তাম। এইভাবে করে নিজের সন্তানগুলোকে আপনি নামাজে নিয়ে যান। আমি যখন স্কুলে পড়তাম তখনও আমার বাবা আমাকে হাতে ধরে ধরে নিয়ে মসজিদে যেতেন। আপনি যখন মসজিদে যান আপনি আপনার সন্তানটাকে হাতে ধরে ধরে নিয়ে মসজিদে যান। আমার মায়েরা বোনেরা যারা মহিলা প্যান্ডেল থেকে বা বাড়ি থেকে শুনছেন তাদেরকে বলবো, যখনই নামাজে দাঁড়ান আপনার ছোট্ট মেয়েটাকে পাশে নিয়ে নামাজে দাঁড়ান। বাচ্চাগুলো কেমনে নামাজ পড়তে হয় বুঝে না, দেখবেন যখন আপনি নামাজে দাঁড়াবেন আপনার দিকে তাকায় তাকায় ঠোঁট নাড়বে, আপনার মতো রুকুসাজদা দেওয়ার চেষ্টা করবে। এই রকম করতে করতেই কয়েক মাস পরে সে আপনার মতো পাক্কা নামাজি হয়ে যাবে। কিন্তু অনেকে বাচ্চাদেরকে মসজিদে আনলে বিরক্ত হয়, অনেক মুরব্বীরা, আমি জানি না ঝিনাইদতে এগুলো আছে কিনা। আমি এক মসজিদে একবার ঢুকছি, ওযু করে টিস্যু দিয়ে মুখ মুছতেছি, শুনি একজন চিৎকার করছে, হাই, ভাবলাম মসজিদে কুকুর ঢুকছে কিনা, দেখি না এক চাচা বাচ্চাদেরকে ধমক দিচ্ছে। বললাম চাচা বাচ্চাদেরকে ধমকান কেন আপনি? কয় বাবা রে এগুলো এসে খালি দৌড়াদৌড়ি করে, হাসি ঠাট্টা করে। তাই বললাম চাচা আপনি যে ধমক মারছেন আর কোনোদিন ভয়ে মসজিদে ঢুকবে? নবীজি তো কোনোদিন বাচ্চাদেরকে ধমকা দেন না। নবীজির ছোট্ট দুই নাতি হাসান আর হোসাইনকে নিয়ে নবী মসজিদ এবার নবীজি মসজিদে নববীতে নিয়ে আসতেন। একটা ঘটনা শোনাই, নবীজি জুমার দিনে মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, হাসান আর হোসাইন দুজনেই তো ছোট দৌড়াদৌড়ি করছেন, নবীজি ধমক দিলেন না, রাগ করলেন না, খুতবা বন্ধ করে দুজনকে গিয়ে ধরলেন। ধরে আবারও তিনি মিম্বরে ফিরে এসে দুইজনকে দুই হাতে ধরেই জুমার খুতবা দিতে লাগলেন। আবার নবীজি একদিন আসরের নামাজে ইমামতি করছেন, ইমামতি করছেন নামাজে, সাজদায় যখন গেলেন নবীজির নাতি হোসাইন নবীজির পিঠের উপরে উঠে চুলগুলো ধরে ধরে টানতেছে আর বলতেছে, আমি এখন ঘোড়ার উপরে, কিসের উপরে,
নবী যে রাগ করেন নাই, মনে মনে ভাবলেন যদি মাথাটা তাড়াতাড়ি উঠাই আমার নাতি রাগ করতে পারে, নবীজির নাতি যেন একটু আনন্দ করতে পারে, এই জন্য সাজদাটা একটু লম্বা করে দিলেন। আর আপনি কি করেন এগুলা? বাচ্চাদেরকে ধমকায়েন না, মসজিদে আসলে চকলেট দিয়েন, মাথায় হাত বুলিয়ে বলিয়েন বাবু তুমি পরের বক্তে আবার আসিও, তোমাকে আরো চকলেট দিব, মোটিভেশন চালান, ইনস্পায়ার করেন, তাহলে আমাদের বাচ্চাগুলো নামাজ, আমরা নামাজ পড়বো, বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করবে, হাসি ঠাট্টা করবে, তার মানে আমাদের বাচ্চাগুলো নামাজই হচ্ছে, ঠিক কিনা বললেন? এই যে আমি আপনাদের সামনে কথা বলছি, আমি ছোটবেলায় কি যে দুষ্ট ছিলাম, নামাজে কত হাসাহাসি করছে, দৌড়াদৌড়ি করছে, এগুলো করতে করতেই এখন যে এই মসজিদে যাই, এখন মানুষ বলে হুজুর আপনার সামনে জানি মামতি করে। তাহলে আমাকে যদি বের করে দিত এই অবস্থা হইতো, বের করে দিয়ে না, এরাই একদিন মসজিদের সভাপতি মুতাওয়াল্লি বড় বড় আলেম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বারো নম্বর হচ্ছে বাচ্চাদের সাথে সফট কোমল আচরণ করবেন, ধমকাবেন না। অনেকে আছে বাচ্চাদেরকে ঝাড়ি দেয়, না এটা করবেন না, বাচ্চার মানসিক, আপনি যদি ধমকান তাহলে বাচ্চার মানসিক বিকাশ সাধনে এটা অন্তরায় হবে, ধমকাবেন না, আদর করে বুঝাবেন। ১৩ নম্বর হচ্ছে বাচ্চাদেরকে আপনি সময় দিবেন, এখন অনেকে আছে বাচ্চাকে সময়ও দেয় না, সময় আর কি দিবে, পশ্চিমাদের কালচার এখন বাংলাদেশে ঢুকেছে, সন্তানগুলোকে কুলেও নেয় না, আমরা ছোট যখন ছিলাম আমাদের মা বাবা আমাদেরকে কুলে নিত, এখন আধুনিক যুগের কিছু আধুনিক ভাই বোনরা পশ্চিমাদের গুলাম হয়ে এখন সন্তানকে আদর করে কুলে না নিয়ে পুষ্টারে করে ঠেলে আসে না নাই, জিনাই দেহ তো নাই, ঢাকায় দেখবেন আপনারা পুষ্টারে কোলে ঠেলে, পশ্চিমাদের সংস্কৃতি এখন ঢুকতেছে, এখন অনেকে বিড়াল পালে কুকুর পালে, আচ্ছা পালক একটা প্রাণীকে ভালোবাসতেছে কোনো অসুবিধা নাই, কিন্তু অবাক কাণ্ড কুত্তার বাচ্চা কুলে নেয়, নিজের বাচ্চা পুষ্টারে করে ঠেলে, এই দৃশ্য দেখেছেন আপনারা? কুত্তার বাচ্চা কুলে নেয়, নিজের বাচ্চা কুলে নেয় না, এই জন্য ওই ছেলে বা ওই মেয়ে বড় হয়ে মা বাপকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে অর্ধ বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। মনে রাখবেন সন্তানকে সময় না দিলে, সন্তানকে যেভাবে সময় দেওয়া দরকার সেভাবে সময় না দিলে, কিপ ইন ইউর মাইন্ড দ্য অল্ড হোম ইজ ওয়েটিং ফর ইউ, বৃদ্ধাশ্রম কিন্তু আপনার মতো মা বাবার জন্য অপেক্ষা করছে। ১৪ নম্বর হচ্ছে বাচ্চা লালন পালনে কখনো বেইনসাফি করবেন না, ইনসাফ করবেন। অনেকে দেখা যায় প্রথমে মেয়ে হয়েছে মেয়েটাকে খুব আদর করত ভালোবাসত, তারপরে ছেলে হয়েছে মেয়ের আর কোনো খোঁজখবর রাখে না, আসে না নাই, কথা বলেন আসে না নাই, এই রোগ কিন্তু আমাদের মধ্যে আছে, মেয়ের চাইতে ছেলেকে আমরা একটু কদর করি, বেশি মূল্যায়ন করি, দেখা যায় ছেলে মেয়ে ভাত খাইতে বসেছে, ছেলেকে মাছের মাথা আর মেয়েকে মাছের লেজ দেয়, এই বৈষম্য ইসলাম করেছে না মানুষ করেছে, আরো জোরে বলেন। বরং নবীজি বলেছেন মান কানাত লাহু উনসা ফালাম ইউইদহা ওয়ালাম ইউহনিহা ওয়ালাম ইউআসির ওয়ালাদহু আলাইহা আদখালাহুল্লাহুল জান্নাহ। আবু দাউদ শরীফের হাদিস, নবীজি বলেছেন কারো যদি একটা কন্যা সন্তান থাকে, ওই কন্যা সন্তানকে কেউ যদি জীবিত পুঁতে না ফেলে, নিজের জন্য অপমান কর মনে না করে, আর কন্যা আর ছেলে সন্তানের চাইতে যদি প্রায়োরিটি বেশি না দিয়ে যদি কন্যা সন্তানটাকে যদি ইনসাফের ভিত্তিতে লালন পালন করে, আল্লাহ ওই মা বাবাকে জান্নাতে ঢুকাবে। বেইনসাফি করবেন না, এই রোগ আপনাদের, এটা ইসলামের রোগ না। ছেলে অসুস্থ, বাপরে বাপ, ঝিনাইদহ সদর হাসপাতালে, আর মেয়ে অসুস্থ, ওই যে গ্রামেগঞ্জে হাতুড়ে ডাক্তার আছে না, এটা দিয়ে কাম সারায়, আছে এরকম আছে? এই বৈষম্য ইসলাম করলো না আপনারা করলেন, এমনটা যারা করবে আল্লাহর কাছে তারা জালেম হবে, খবরদার এমনটা করবেন না। নাম্বার ১৫, কষ্ট হচ্ছে আপনাদের, শেষ পর্যায়ে চলে আসছে। ১৫ নম্বর হচ্ছে বাচ্চাদেরকে, আপনার সন্তানকে অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করবেন। এখন গোটা দুনিয়ায় সাংস্কৃতিক আগ্রাসন চলছে, এই সাংস্কৃতিক আগ্রাসন থেকে, অপসংস্কৃতি থেকে আপনার সন্তানদেরকে হেফাজত করা, ইটস ইউর রেসপন্সিবিলিটি, এটা আপনার দায়িত্ব। আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলছেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের আহাল পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আদেশটা কার? নাম্বার ১৬, ১৬ নম্বর হচ্ছে সন্তানদেরকে পর্দা শেখাবেন, পর্দা মেনটেন করা শেখাবেন, কি করা শেখাবেন? আপনার ছেলেটাকে পর্দা শিখান বাবারে, ১৪ জন নারী ছাড়া বাদ বাকি নারীদের সঙ্গে অপ্রয়োজনে দেখা করো না, কথা বলো না,
কারণ পরনারী থেকে চক্ষুকে নিম্নগামী করে রাখতে হবে। আদেশটা কার? নারীদের পর্দার আগে আল্লাহ পুরুষকে পর্দা শিখিয়েছেন। সূরা নূর খুলে দেখেন, পুরুষদের পর্দার কথা আল্লাহ আগে বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ইলা আখিরিল আয়া। আল্লাহ বলছেন, নবী গো, মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে। যুবকরা এদিক সেদিক তাকায়ও না, এটা মেয়ে দেখলেই তাকায়ও না, খালি ডিস্টার্ব করো না, ইফটিজিং করো না, নিজের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করো। আদেশটা কার? মেয়েদেরকে আপনারা ছোটবেলা থেকেই বুরখা পরান। আজ এক শ্রেণীর মানুষ বের হয়েছে, কয় ইসলাম পর্দার নাম করে নারীকে ঘরের ভেতর আটকায় রাখছে, এর চাইতে বড় মূর্খ পৃথিবীতে আর নাই। এ মূর্খ, তুই ইতিহাস পড়ছত? হ্যাঁ, পৃথিবীতে সেই মধ্যযুগে কন্যা জন্ম হইলেই যেখানে জীবিত পুঁতে ফেলতো, বাজারে মাছ যেমন কেনা বেচা হয়, নারী কেনা বেচা হতো, বিয়ে শাদী ছাড়া পুরুষ নারীকে ভুগ করত, সেই অজ্ঞতার যুগে সর্বপ্রথম পৃথিবীতে যিনি নারী অধিকার প্রতিষ্ঠা করেছেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু, তার জবান থেকেই দুনিয়ায় সর্বপ্রথম বের হয়েছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এতটুকু বলেন নাই, বলেছেন ওয়া মুসলিমাতিন, তিনি বলেন নাই জ্ঞান অর্জন পুরুষের জন্য ফরজ, বলেছেন নারী পুরুষ সবার জন্য ফরজ। পৃথিবীতে নারী শিক্ষার কথা সর্বপ্রথম যিনি বলেছেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোর মতো মূর্খ এটা বুঝবে কেমনে? পড়াশোনা তো তোর নাই, পড়াশোনা করলি না তুই জানতে, আর হুজুরদেরকে দেখলি মনে হয় হুজুররা আর কি জানে, হুজুর কি জানে, ঠুনকা মেরে দেখ গাধা। তুই ইংরেজি জানোস? হুজুর তোর চেয়ে আরো ভালো ইংরেজি জানে। তো কি বিজ্ঞান জানোস? হুজুররা এখন ভালো বিজ্ঞান জানে, আরো ভালো বিজ্ঞান জানো, তোরে পড়াইতে পারবে, সামান্য ফোটার ফোটার ইংরেজি পারো, হুজুরদেরকে একটা ঠুনকা মেরে দেখো কেমন ইংরেজি পারে। এখন হুজুররা যখন কোরআন হাদিসের আরবি শুরু করবে, তুমি তো একদম হা করে বসে থাকবা। দেখছেন তো এখন টকশুতে হুজুরের সাথে যেই বসে পালায়া যায়। হুজুরদের জ্ঞান কেমন টকশুতে বসলেই বুঝবা। মাঝে মাঝে টিভি চ্যানেলে দুই চারজনকে নিয়ে যাও, বেছে বেছে নিয়ে যাও, যারা কথা বলতে পারে না, যারা কথা বলতে পারে তাদের সামনে এক মিনিটও দাঁড়াতে পারবা না। দেখবেন মাঝে মাঝে বিভিন্ন চ্যানেলে বাইসা বাইসা নিয়ে যায়, কিও বাইসা বাইসা নাও কেন? হ্যাঁ, যারা বলতে পারে এদের সামনে আসো, এদের সামনে এসে দেখো জ্ঞানের বারুদ জ্বলে উঠবে, ঠিক কি না? কয়টা বই পড়ছো তুমি? তুমি যা পড়ছো এই হুজুররা তা পড়ছে, এর চেয়ে আরো বাড়িয়ে বাড়িয়ে অতিরিক্ত অনেক কিছু তারা পড়েছে। ইসলাম পর্দার নাম করে নারীর উন্নতি আর অগ্রগতি রোধ করে নাই, বরং ইসলাম পর্দার বিধান দিয়ে নারীর ইজ্জত আর সতীত্বের নিশ্চয়তার বিধান দিয়েছে। তোমরা যারা নারীর নারী প্রগতি নারী আন্দোলনের আজকে যারা কথা বলো, তোমরা নারীকে আজ ভোগ্য পণ্য বানিয়েছো, নারীকে সাজাইয়া সাজাইয়া সেভেন স্টার হোটেলের রিসিপশনে তোমরা রেখে দিয়েছ। সৌদি আরবে যারা গিয়েছেন দেখেছেন, ইমিগ্রেশনে ঢুকলেই আমরা তো গিয়েছি, পুলিশ মহিলা পুলিশ অফিসার আছে না, কি পড়া আছে? বোরখা পড়া। কি পড়া? নারী ব্যবসা করবে, চাকরি করবে, বিশ্ববিদ্যালয়ে চাকরি করবে, প্রফেসর হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ইসলামের কোনো বাধা নাই, ইসলাম বলে তুমি পর্দা করো। আর যারা নারী অধিকারের কথা বলে, নারী আন্দোলনের কথা বলে, আজকে প্রমাণিত এই দেশে তাদের হাতেই নারীরা লাঞ্ছিতা ধর্ষিতা হচ্ছে, প্রমাণিত কোথায় গেল? এক পাগলা দেখেন না, হ্যাঁ, তারে ভাবা যায় না, এখন আর খুঁজেও পাওয়া যাচ্ছে না, কি অভিনয় করে বলছে, মা বুদ্ধের বিরুদ্ধে নারীর বিরুদ্ধে এমন কথা কেমনে বলতে পারে? বেটা তোর অডিও ফাঁস হওয়ার পরে বুঝছে, সিটিং ঠিকই বলছে, সিটিং হ্যাঁ। আমি নাম নিলাম না, আমি জাস্ট উদাহরণ দিয়ে বলেছি, যারা নারী অধিকারের কথা বেশি বলছে আজ তাদের হাতেই নারীরা ধর্ষিতা লাঞ্ছিতা হচ্ছে। আমার ইসলাম নারীর ইজ্জত আর সতীত্বকে হেফাজতের জন্য এই পর্দার বিধান দিয়েছে। নিজের মেয়েগুলোকে স্কুলে পাঠান, কলেজে পাঠান, ইউনিভার্সিটিতে পাঠান, শিক্ষা দীক্ষা করান, ইসলামের কোনো আপত্তি, কিন্তু তাকে আপনি পর্দা করান। এখন আবার অনেক বোনেরা ফ্যাশনেবল বুরখা পরে আসে নাই, বুরখার বিধান এসেছে সৌন্দর্য ঢেকে রাখবার জন্য। এখন বুরখা যদি নিজেই সৌন্দর্য প্রকাশক হয়ে যায়, পর্দার আর কি থাকলো? আপনারা আপনাদের নিজেদের পরিবারের মহিলাদেরকে পর্দা করাবেন, অনেকে আছে বউকে বেপর্দা বানাইয়া ঘর থেকে বের হয়,
আমাদের প্রবীণ প্রবীণ উলামা এবং আমরাও কোরআন হাদিস দিয়ে ওয়াজ করে করেও এই লোকগুলারে লাইনে আনতে পারলাম না। এই জন্য আমি বলি, যেমন কুকুর তেমন মুগুর দরকার, যেমন কুকুর তেমন। একজন বিয়ে শাদি করে বউরে বুরখা টুরকা ছাড়া বের হয়েছে, রাস্তায় ছোটো ভাই একটা পাইছে, কয় ভাই ভাবি দেখি বুরখা টুরকা নাই, কই যাচ্ছেন এরকম নিয়ে। আচ্ছা বলেন তো, যেই বেটা তার বউরে এমন ভাবে নিয়ে বের হয়, মানুষ দেখুক এটাই তো সে চায়। তাই বলতেছে তোমার ভাবি কত সুন্দর, এটা আমি না জানি, এলাকার মানুষই কি জানে, এলাকার মানুষের একটা হক আছে না, এলাকার মানুষের হক আদায় করে। আবার নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড দেয় এরকম জিনাইদতে নাই, নিজের মুখে বলেন ফেসবুকটা পাবলিক সাইট না পার্সোনাল সাইট, আরো জোরে বলেন। যে লোক উঠছে এই লোক কি আপলোড দেয় নাকি? ফেসবুকটা পাবলিক সাইট না পার্সোনাল সাইট, বউ কি পার্সোনাল না পাবলিক? কি বুঝছেন? তাহলে পার্সোনাল জিনিসকে পাবলিক সাইটে যারা আপলোড দেয়, এই বেকুপগুলো নিজের বউকে জনগণের সম্পদ বানিয়ে ফেলেছে, বেহায়া বেসরম নির্লজ্জ কোথাকার, আত্মসম্মান বোধ বলতে কিছুই তার ভেতরে নাই। আবার ফেসবুকে কমেন্ট করছে, ওয়াও ভাবি কি হ্যাপি লাগতেছে, কয় থ্যাংক ইউ। আরেকজন লিখছে, ওয়াও জোস লাগতেছে, হ্যাঁ বেকুব কার জুস কে খায় রে, আপনার ওয়াইফের সৌন্দর্য অনলি ফর ইউ, এটা আপনার জন্য। নিজেদের বউকে পর্দা করান, বিবিকে পর্দা করান, মা বোনদেরকে পর্দা করান, পর্দার ভেতরে রহমত আছে, বরকত আছে। একজন মহিলা যত বেশি পর্দায় থাকবে তত সে হেফাজতে থাকবে। আমি তো বলেছি শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে ইসলামের কোনো আপত্তি নাই, শুধু কি করতে হবে, পর্দা করতে হবে। এরপরে নাম্বার 17, কষ্ট হচ্ছে আপনাদের তাই না? আমি তো শেষে চলে আসছি, পয়েন্টগুলো কি মনে রাখতেছেন আপনারা? আচ্ছা বলেন তো, যে পয়েন্টগুলো বলতেছি সন্তান লালন পালনে এগুলো দরকার আছে না এগুলো? 17 নাম্বার, আন্নাফাকা, সন্তানের জন্য খরচ করবেন, তাদের কেরিয়ারের জন্য, পড়াশোনার জন্য, তাদের কেরিয়ারের উন্নতির জন্য আপনি বাবা হিসাবে খরচ করবেন, মা হিসাবে সাপোর্ট দেবেন, এটা আপনার দায়িত্ব। 18 নাম্বার হলো উপযুক্ত বয়সে আপনার ছেলে মেয়েকে বিয়ে দিয়ে ফেলবেন। আর বিয়ে দেওয়ার ক্ষেত্রে একটু আগে কিন্তু এই ওয়াজ শেষ, বলছিলাম বিয়ে দেওয়ার ক্ষেত্রে কোন জিনিসটাকে প্রাধান্য দেওয়া লাগবে, আরো জোরে, নেককারি নেককার দিনদারির কাছে প্রাধান্য দেওয়া লাগবে। আমি তো বলি বাংলাদেশের মা বাবারা সাজদা দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া জানানো দরকার। এই দেশের যুবকরা জেনা করতে চায় না, এরা বিয়ে করতে চায়। যুবক যারা আছে, বিয়ের বয়স যাদের হয়েছে, তোমরা বিয়ে করতে চাও না জেনা করতে চাও? এরা বিয়ে করতে চায়। মা বাপ তো বিয়ের সুযোগ দেয় না, কয় না নিজের পায়ে দাঁড়াও। হ্যাঁ কি এখন মানুষের পায়ের উপর দাঁড়ায় আছে নাকি? নিজের পায়ে তো দাঁড়িয়েই আছে, বিয়ে কেরিয়ারের সাথে সম্পৃক্ত নয়। পৃথিবীর সফল মানুষের জীবনী পড়ে দেখবেন, যারাই পৃথিবীতে যত বেশি সফল তারা বিয়ে করছে তত আগে, আপনি জীবনী পড়ে দেখেন তাদের, পৃথিবীর সফল মানুষরা তাড়াতাড়ি বিয়ে করেছে। আর তোমরা যে খুব খুশি হয়েছো দেখছেন, এখন যুবকরা অনেক খুশি, তোমাদেরকে তোমাদের মা বাবা বিয়ে দিবে কেমনে? তোমরা অত অকর্মার ঢেকি, হ্যাঁ কাজ কারবার করো না তোমরা, তুমি পড়াশোনা করছো, পড়াশোনার ফাঁকে ফাঁকে টিউশনই করতে পারো না, ফেসবুকে সারাদিন স্ক্রলিং করো, এগুলো না করে অনলাইনে বিজনেস করতে পারো না। যারা ঢাকায় থাকো, তুমি একটু ড্রাইভিং শিখে এক্সট্রা টাইমে পাঠাও, উবারে গাড়ি চালাইতে পারো না, পার্ট টাইম ইনকামের অনেক সোর্স আছে, তুমি তোমার পড়াশোনার বাহিরে সময়গুলোতে সেলসম্যান হিসাবে কাজ করতে পারো, পার্ট টাইম ইনকামের অনেক সোর্স আছে না? এটা যদি করতে দেখতাম মাস্টার্সের আগেই তোমার হাতে 5-7 লাখ টাকা থাকতো, এরপরে মাস্টার্স শেষ করে আব্বুকে যদি বলতো আব্বু বিয়ে করবো 4-5 লাখ টাকা আছে, বাবাই বলতো আয় বাপ তোরে বিয়ে করাই টাকা তো আছে, তুমি অকর্মার ঢেকি হয়ে বসে আছো কেন? কিছু করো, কিছু করো। সবাই চাকরির আশা করে বসে আছো কেন? সবাই যদি চাকরির পেছনে ছুটে তো চাকরি তোমাদেরকে দিবে কে? উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখো, ইনভেস্টর হও, শিল্পপতি হওয়ার স্বপ্ন দেখো, তুমি চাকরি নয়, মানুষকে তুমি চাকরি করবা কেন? তুমি কোম্পানির মালিক হবাই স্বপ্ন দেখো, অনেককে চাকরি দিবাই স্বপ্ন দেখো, যার স্বপ্ন যত বড় সে তত বড় হয় শিল্পপতি। আমি আর বিশ্ববিখ্যাত ধনীদের কথা কি বলবো, বাংলাদেশের ধনী যারা আছেন, এই যে আপনাদের দক্ষিণাঞ্চলের আকিদ সাহেব আছেন, কোন জায়গা থেকে শুরু করছেন আপনারা জানেন? এগুলো পিএইচপির মিজান সাহেবের কথা আপনি বলছি, কোন জায়গা থেকে শুরু করছে না দেখবেন, মায়ের পেট থেকে কেউ ধনী হয়ে বের হয় নাই। আমি ওয়ারেন বাফেটের কাহিনী কেন আপনাদেরকে শোনাবো? এই বাংলাদেশে অনেক সফল শিল্পপতি রয়েছে,
আপনাদের বাচ্চাদেরকে মোটিভেশন চালান, ইনস্পায়ার করেন, খালি বলতেছেন বাবারে একটা সরকারি চাকরি করতে হবে, তারে বলেন বাবারে তুই কোয়ালিফাইড হ। মনে রাখবেন, আপনার কোয়ালিটি থাকলেই, বাংলাদেশে আপনার দাঁত না থাকলেও বিশ্বের বহু জায়গা আছে যে আপনাকে মূল্যায়ন করবে। বাচ্চাদেরকে বলুন কোয়ালিটিফুল হও, কোয়ালিফাই হও, তুমি কোয়ালিটি অর্জন করো, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এরপরে আসেন 19 নম্বর দায়িত্ব হলো সন্তানদের মাঝে মা বাবা মা হিসাবে আপনারা সম্পদ ভালো করে ভাগ করে দেবেন। আহ, এই জায়গায় তো ধরা খাইছি আমরা সবাই পুরা। মাদ্রাসায় দেখবেন ফারাইজ পড়ানো হয়, তাই না? এখানে মাদ্রাসার উস্তাদরা আছেন না, ফারাইজ পড়ানো হয় অথবা মাওয়ারিজ পড়ানো হয়। আবার ল নিয়ে যারা পড়াশোনা করে, LLB LLM যারা করে, তাদেরকে মুসলিম ল পড়ানো হয়, বা তাদের একটা এখানে আছে নাকি কেউ LLB পড়ে ল অফ ইনহেরিটেন্স পড়ানো হয় না, উত্তরাধিকার আইন, কিভাবে আপনি ছেলে মেয়েদের মধ্যে সম্পদ বন্টন করে দিবেন, এই কোরআনে সব আছে না, এর ভিত্তিতে আপনি সম্পদ ভাগ করবেন। আফসুসের ব্যাপার হলো আজ বেশিরভাগ মা বাবা কোরআন হাদিস যেভাবে সম্পদ বন্টনের কথা বলেছে বেশিরভাগই এইরকম করে না। আমাদের এই কাজ কারবার দেখে এখন অমুসলিমরা ভাবে ইসলাম কি এমন? আচ্ছা বলেন তো, এই কাজ কারবার ইসলাম করছে না আপনারা করছেন এগুলো, আপনি কেন মেয়ের ভাগ দিলেন না? আমাদের অবস্থা কি জানেন? আমি একটা ঘটনা বলি, এক বাপের 4 ছেলে, কয় ছেলে? 2 মেয়ে। এখন জায়গা আছে 200 টাকা, আপনারা শতক বুঝেন তো? শতক বুঝেন নাকি কানি বুঝেন, বিঘা বুঝেন? শতক, শতক বুঝেন না, 20 শতক জায়গা। 4 ছেলে তো ভাগ করছে আপনি, কয় 4 5 20। আর 2 মেয়ের বিয়ের সময় কাম আগো, তোরে তো কিছু দিলাম না, আব্বু তোকে দোয়া দিলাম। বোনেরা প্যান্ডেলে আছে, মহিলা প্যান্ডেলে বা শুনতেছে, আমার বোনদেরকে বলছে, আপনি বলবেন আব্বু দোয়া লাগবে না, জিনিস দেন। কি দেন? এটা আপনার হক। আর বাবা আপনি হজ করছেন তাই না? আমরাও করেছেন, মাশা আল্লাহ, তাহাজ্জুদও পড়েন। আরে বাপরে বাপ, এত বড় দানশীল, মনে রাখেন মেয়ে ঠকাইয়া যত বড় দানশীল আর যত বড় ইবাদতকারী হইয়া আপনি দুনিয়া থেকে যান, আপনি জালেম হয়ে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, জালেম হয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। আপনি জালেম জালেম জালেম, আল্লাহর কাছ থেকে বাঁচতে চান? আপনি নিজে সম্পদ বন্টনের প্রক্রিয়া না জানলে একজন আলেমের কাছে যান, গিয়ে বলেন আমার ছেলে মেয়ে এতজন, সম্পদ কেমনে ভাগ করবো বলে দেন, ল অফ ইনহেরিটেন্স, উত্তরাধিকার আইনের ভিত্তিতে ভাগ করে দিবেন, এটা আপনার দায়িত্ব। কি বলেন, মেয়েকে ঠকানো হয় কম না বেশি? কথা কন না কেন আপনারা? অনেক কষ্ট দিলাম আপনাদেরকে, তাই না? 20 নম্বর দায়িত্ব, 20 নম্বরটা বলি পরে, এবার আপনারা কন, সবাই বলেন। অনেকে ঘুমাই ঘুমাই শুনছে, আমি দেখছি, সবাই তো আর একটা ক্লাসে সব ছাত্র তো আর মনোযোগী হয় না, এটা আমরাও জানি। যারা মনোযোগ দিয়ে শুনছেন, ওরে বাবা এত হাসি কে দিল, ভাই মনে হয় বুঝছেন বেশি, তাই না? আচ্ছা গজল এই মাইকে হবে না ভাই, শোনেন এখন আমার কথা, গজল দিয়ে কী করবো? আচ্ছা ওয়াজ শুনেন, আপনি বলেন তো ভাই, এই যে 20টা, একটা বাকি আছে এটা পরে বলবো, শেষ যেগুলোর কথা বললাম, বলেন তো এই ফর্মুলা, এই কাজগুলো যদি আমরা করি, আপনি বলেন আমাকে, সন্তান কখনো খারাপ হবে? আপনি বলেন খারাপ হওয়ার সম্ভাবনা আছে? অনেক কথা আমরা এগুলো করি নাই, নোট করছেন নাকি কেউ কেউ? অনেকে করছে মাশাআল্লাহ, এই যে আমার এক ভাই বলছেন করছে। 20 নম্বরটা বলি, এরপরে একটু রিপিট মারবো, আবার কষ্ট হচ্ছে আপনাদের? 20 নম্বর দায়িত্ব হলো মা বাপ সব সময় সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আপনি চেষ্টা চালাবেন, তৌফিক কামনা করবেন, কার কাছে? দোয়াটাও আল্লাহ আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন বান্দারে তুমি দোয়া করো, যারা পারেন আমার সাথে ঠোঁট মিলাইয়া পড়েন, রব বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া দুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ, কি ফ্যান্টাস্টিক দোয়া! আল্লাহ বলছেন বান্দা দোয়া কর, হে রব তুমি আমার স্ত্রী আর আমার সন্তানদেরকে আমার জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও। সুবহানাল্লাহ, অর্থাৎ এমন সন্তান যারা দেখলে আমার দুনয়ন জুড়িয়ে যায়, যারা দেখলে আমার দু চোখের যন্ত্রণা হবে না, বরং চক্ষু শীতল হবে, নয়ন শীতল হবে, কলেজা ঠান্ডা হবে, বলে না আমি। তাহলে কি কি বললাম দেখি কারা কারা মনে রাখতে পারছেন। 1 নম্বর কি বলেছিলাম? মাশাআল্লাহ মনে আছে। 2 নম্বর প্রশংসা জানানো কার? 3 নম্বর হ্যাঁ আজান এবং একামত। 4 নম্বর তাহনিক। 4 নম্বর 5 নম্বর দুধ পানের ব্যবস্থা করা। 6 নম্বর কি বলেছিলাম? হ্যাঁ সুন্দর নাম রাখা, এই এলাকা থেকে BCS ক্যাডার হবে বেশি, এদের মেমোরাইজিং ক্যাপাসিটি ভালো, স্মরণ শক্তি ভালো। 7 নম্বর কি বলেছি? সপ্তম দিনে মাথার চুল ফেলে দিয়ে
সৎকা করা, আট নম্বর আকিকা করা, নয় নম্বর খৎনা করা, দশ নম্বর দিনী শিক্ষা নিশ্চিত করা, এগারো নম্বর নামাজি বানানো, বারো নম্বর কোমল আচরণ করা সন্তানদের সাথে কি করা, তেরো নম্বর কি বললাম সময় দেওয়া সন্তানদেরকে পর্যাপ্ত সময় দেওয়া, চোদ্দ নম্বর ইনসাফ করা, বেইনসাফি না করা, পনেরো নম্বর জাহান্নাম বা অপসংস্কৃতির থেকে তাদেরকে প্রোটেক্ট করা, আর ষোলো নম্বর কি বললাম পর্দা, সতেরো নম্বর তাদের জন্য খরচ করা, আঠারো নম্বর উপযুক্ত বয়সে বিয়ের ব্যবস্থা করা, উনিশ নম্বর সম্পদ ভাগ করে দেওয়া, বিশ নম্বর আল্লাহর কাছে শেষ ওয়াজ। এখানে যে ওয়াজ করলাম আবুল তাবুল কিচ্ছা কাহিনী বলছি বলে নাই, সিনেমার গান গাইছি না, এই লাখ লাখ টাকা খরচ করে মাহফিলের আয়োজন করা হয় সিনেমার গান গাওয়ার জন্য আর আলতু ফালতু কথা বলে সময় নষ্ট করার জন্য নয়। যে বৃষ্টি কাজের কথা বললাম, আজকে তো জিতছে কিন্তু অবিবাহিতরা, আমি আগেই বলছি না অবিবাহিতরা জিতছে আজকে, কারণ এরা বিয়ে শাদির আগেই সব জেনে ফেলছে, কার বাড়ি হয়ে গেছে আগে থেকে, আর যারা করে ফেলছেন যত জায়গায় ফল্ট আছে ভুল আছে এগুলো আমরা কারেকশন করে নেব ইনশা। আজকের আলোচনা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। মাহফিল কমিটির কোনো বক্তব্য না থাকলে আমরা মুনাজাতের দিকে চলে যেতে পারি।